আচ্ছা, আমাদের আজকে একটা চ্যাপ্টার, সেটা হলো ইন্ট্রোডাকশন টু ডেটা ডিকশনারি ভিউ। এটা আপনাদের অনেকের সিলেবাসে ছিল না, তাই না? আবার আমাদের কর্পোরেটে এটা আছে। আমার মতে এটা মোটামুটি ভালোই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ডাটা ডিকশনারি ভিউ, ইন্ট্রোডাকশন টু ডেটা ডিকশনারি ভিউ। টপিকটা আসলে কীরকম আপনাদেরকে আমি এর আগে ডাটাবেজের কম্পোনেন্টগুলো মনে আছে কিনা, যে ডাটাবেজের মধ্যে দুই ধরনের কি থাকে বলেন? ইউজার থাকে, ধরেন এটা একটা ডাটাবেজ, নাম হলো লাইক ওআরসিএল, তাই না? হতে পারে না, যে কোনো নামই তো হতে পারে। এখন এই ডাটাবেজের মধ্যে দুই ধরনের ইউজার থাকে। এক ধরনের ইউজার হলো সিস্টেম ইউজার, তাই না? মনে আছে কিনা? এটা সুপার ইউজার বা পাওয়ারফুল ইউজার, যে ইউজার অন্যান্য অ্যানাদার সব ইউজারকে তৈরি করে। আর কিছু কিছু ইউজার ছিল কি বলেন, অ্যানাদার কিছু ইউজার ছিল ডাটাবেস ইউজারের বাইরে। হ্যাঁ, ডাটাবেস ইউজার, যেমন এইচআর ছিল বাই ডিফল্ট, মনে আছে কি না? তারপরে আমরা ইউজার একটা তৈরি করছিলাম, তারপর এরকম আর কি মাল্টিপল ইউজার হইতে পারে। তাহলে কি বোঝা গেল বলেন? বোঝা গেল যে একটা ডাটাবেজের মধ্যে কি থাকবে, মাল্টিপল ইউজার থাকবে। একটা থাকবে সিস বা সিস্টেম ইউজার, আর বাকিগুলো কি নর্মাল ইউজার বা ডাটাবেস ইউজার। তাহলে এই ডাটাবেস ইউজারের মধ্যে মানে এইটা এইচআর ইউজার, হ্যাঁ, এরকমের অন্যান্য ইউজার থাকতে পারে, যেমন A1, B1, এরকম বিভিন্ন ইউজার থাকতে পারে। এই ইউজারগুলো আসলে মূলত কিভাবে পারফর্ম করে, ধরুন আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করবেন, অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম, অথবা আপনি এইচআরএম তৈরি করবেন, অথবা আপনি ফার্মাসি ম্যানেজমেন্ট সিস্টেম করতে চান, আপনি ব্লাড ব্যাংক করতে চান, এরকম বিভিন্ন সফটওয়্যার বানাতে চান। এর তো মানে হলো যে প্রত্যেকটার জন্য কি থাকবে বলেন, এক একটা ডাটাবেস ইউজার বুঝে নাই, যতগুলো আপনার অ্যাপ্লিকেশন যদি চান ততগুলো কি হইতে পারে, ডাটাবেস ইউজার হতে পারে। কিন্তু সবগুলো হয়তো কি হতে পারে, একটা একটা কোথায় ডাটাবেজ আন্ডারে, এবং এই ডাটাবেজের একটা সিস ইউজার থাকবে, যে ইউজারগুলো কি না কি করবে, সব ইউজারকে মেনটেন করবে, ব্যাকআপ রিকভারি, তাদের পারমিশন, তাদের বিভিন্ন কিছু প্রোভাইড করবে। এখন এটা একটা সিস্টেম, এটা হলো আমাদের পিডিবি সিডিবি ডাটাবেজের বাইরের যে একটা ডাটাবেজ আছে। দুই ধরনের ডাটাবেজ হয়, প্লাগেবল ডাটাবেজ আর একটা নন প্লাগেবল ডাটাবেজ। সো আমি যে স্ট্রাকচারটা দেখিয়েছি এটা হলো নন প্লাগেবল ডাটাবেজ, মানে একটা ডাটাবেজের মধ্যে মাল্টিপল ইউজার থাকবে, এতটুকুই। আপনাদেরকে ভবিষ্যতে প্লাগেবল সিডিবি মানে কন্টেইনার ডাটাবেজ এবং প্লাগেবল ডাটাবেজের উপরে কয়েকটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, ভবিষ্যতে যদি পারি আর কি। হ্যাঁ, এটা ওই যে ক্লাউড আমরা বলি না, 12C থেকে শুরু হয়েছিল, এটা অবশ্য আপনাদের সিলেবাসে নাই। তো যাই হোক, ওইটার স্ট্রাকচার আবার ইউজারের হিসাবটা হবে আরেক ধরনের, বুঝে নাই। নন প্লাগেবল বা নন সিডিবি কন্টেইনার ডাটাবেজ স্ট্রাকচার এটা, আর যদি সিডিবি মানে কন্টেইনার ডাটাবেজ বা প্লাগেবল ডাটাবেজ হতো তাহলে তো স্ট্রাকচার ছিল ভিন্ন ধরনের, ঠিক আছে? তখন আবার শিখবেন, যেহেতু এইটা পপুলার বেশি, সবাই এগুলো ইউজ করছে, দ্যাটস ওয়াই এটাই আমাদের আপাতত এটা শিখতে হবে। আচ্ছা, আমাদের মূল পর্বে আসি। আমি বলেছিলাম যে একটা ইউজারের মধ্যে কি থাকে, মাল্টিপল অবজেক্ট থাকে। তারপরে যদি বলি যে একটা ডাটাবেজের মধ্যে কি থাকে, মাল্টিপল ইউজার্স থাকে, আর ইউজারগুলো দুটো ক্যাটাগরিতে বিভক্ত, একটা কি সিস সিস্টেম, একটা কি নর্মাল ইউজার বা ডাটাবেস ইউজার বা অ্যাপ্লিকেশন ইউজার। এদেরকে তিনটা নামে ডাকা হয়, নর্মাল ইউজার অথবা ডাটাবেস ইউজার অথবা অ্যাপ্লিকেশন ইউজার, যেভাবেই আপনি বলেন না কেন, এই দ্বিতীয় ক্যাটাগরিকে সিস ছাড়া। তাহলে এই নর্মাল ইউজার বা ডাটাবেস ইউজার বা অ্যাপ্লিকেশন ইউজারের, অ্যাপ্লিকেশন ইউজার অনেকেই বলি আবার অনেকে বলি না, অ্যাপ্লিকেশন ইউজারগুলো আবার এখানে একটা টেবিল তৈরি করে সেখানকার ইউজার নেম পাসওয়ার্ডকে মেনশন করে। সো যেহেতু টেবিলটাও ডাটাবেজের ভিতরে থাকে, দ্যাটস অনেকে আমরা বলে থাকি যে এটা অ্যাপ্লিকেশন ইউজার। তো এই ডাটাবেজ বা নর্মাল ইউজারের মধ্যে আসলে থাকে কি, থাকে হলো মাল্টিপল অবজেক্টস। কি থাকে? মাল্টিপল অবজেক্টস। যেমন যদি আমরা এক্সাম্পল বলি, যেমন আপনারা জানেন, যেমন টেবিল একটা অবজেক্ট, তাই না? কি বলেন, একটা টেবিল একটা অবজেক্ট, আপনারা এগুলো জানেন, আগে থেকে জানতেন। এসকিউএলে আমি 5, 8, 2 সাত ধরনের অবজেক্ট শিখিয়েছিলাম, 7 অবজেক্ট না, 5 অবজেক্ট, যেমন টেবিল, তারপর কি ভিউ, ইন্ডেক্স, টেবিল ভিউ ইন্ডেক্স সিকোয়েন্স সিনোনিম, মানে আছে কিনা? তারপরে ছিল ডাটা ডিকশনারি ভিউ আর কি কনস্ট্রেন্টস। এছাড়াও আরও কয়েক ধরনের কি আছে,
পারেন। আরো কয়েক ধরনের আছে আমাদের, অবজেক্ট আছে, সেগুলো হলো ধরুন লাইক প্রসিডিউর, ফাংশন, প্যাকেজ এবং ট্রিগার। এছাড়াও আরো অনেক অবজেক্ট আছে যেগুলো হয়তো আমরা এখন তার নামগুলো বললাম না, যেমন ডিরেক্টরি, তারপর এরকম অনেক অবজেক্ট আছে যেগুলো হয়তো আমরা অনেকে জানিও না। হ্যাঁ, তো এখন এই যে টেবিল, ভিউ, ইন্ডেক্স, সিকোয়েন্স, সিনোনিম, হ্যাঁ, তারপর কি বলছি, ডাটা, ডিকশনারি, ভিউ, তারপর হলো কনস্ট্যান্টস, এটা হলো প্রসিডিউর, ফাংশন, প্যাকেজ এবং ট্রিগার। এই যত অবজেক্ট আছে একটা ইউজারের মধ্যে, সেই অবজেক্টগুলোর তথ্য উপাত্ত, মানে ধরুন এরকম বিষয়টা যে আমার টেবিল কয়টা আছে, টেবিলে কলাম কয়টা আছে, ডাটা টেবিলের কলামের কনস্ট্যান্টগুলো কী আছে, এগুলো আমি জানতে চাই। আমার কতগুলো ভিউ আছে, ভিউগুলো কি অ্যাক্টিভ ডিরেক্টিভ জানতে চাই। আমার কতগুলো সিকোয়েন্স আছে, আমার কতগুলো প্রসিডিউর ফাংশন আছে, আমার কতগুলো কনস্ট্যান্ট আছে, কোন টেবিলে কী কী কনস্ট্যান্ট আছে, কোন টাইপের কনস্ট্যান্ট আছে, এগুলো আমি জানতে চাই। তাহলে একটা ইউজারের মধ্যে কী কী অবজেক্টস আছে, হ্যাঁ, তার কী তথ্য উপাত্ত আছে, সেগুলোকে বের করার জায়গা বা স্থান বা সেক্টরই হলো ডাটা, ডিকশনারি, ভিউ। বুঝে নাই, ডাটা, ডিকশনারি, ভিউ, বুঝতে পারছেন কথাটা? আপনি এই ডাটা, ডিকশনারি, ভিউতে নিজে কিছু লিখতে পারবেন না, নিজে কিছু করতে পারবেন না, মানে আপনার সমস্ত আমলনামা অটোমেটিক্যালি এই ডিকশনারি ভিউর মধ্যে চলে যাবে। এটা একটা ইউজার যখন তৈরি হয়, তখন বাই বন্ড সে অটোমেটিক্যালি এই ভিউগুলোর অ্যাক্সেস পেয়ে যায়। আপনি পাঁচটা টেবিল তৈরি করছেন, সেই টেবিলগুলোর তথ্য টেবিল নামক যে ভিউটা আছে সেখানে চলে যাবে। আপনি যতগুলো ভিউ তৈরি করছেন, সেই ভিউর তথ্য ডাটা ডিকশনারি ভিউতে যাবে। এখানে একটা ডিফারেন্স আছে যে স্যার, ভিউ তো একটা অবজেক্টও ছিল, আর ডাটা ডিকশনারি ভিউ মানে কি, মানে দুইটা ডিফারেন্ট দুইটা বিষয়। যেমন দই আর দুধ দুইটা আলাদা জিনিস কিনা বলে, কাছাকাছি মনে হইলে দুধের সামগ্রী বা এক জিনিস নয়, ডিফারেন্ট, টোটাল ডিফারেন্ট, কাছাকাছি নাম শুনলেই এক জিনিস না। কিন্তু এই ভিউ আমরা যেটা তৈরি করব, যেটা এসকিউএল এর সিলেক্ট কোয়েরিকে সেভ করে রাখার একটা উপায়, আপনারা জানেন আমি সেটা লেকচারটা আগে দিয়েছিলাম, ভিউ সম্পর্কে আপনারা পারেন, সেটা আলাদা জিনিস। আর ডেটা ডিকশনারি ভিউ, ওই ভিউ ভিউ ম্যাচ করলেই এক জিনিস না, কিন্তু ওইটা আর এক জিনিস। বুঝেন এই কথা? তো আমাদের সমস্ত তথ্য উপাত্ত, আমাদের অবজেক্টের ইনফরমেশন, আমাদের বিভিন্ন তথ্য উপাত্তগুলো কোথায় থাকে? ডাটা ডিকশনারিতে থাকে। যেমন আমাদের এই মুসলমান ধর্মে আমরা বলি না, কেরামেন কাতবিনে আলেমুন মাতা ফাইলুন, তাহলে আমাদের সমস্ত কিছু লিপিবদ্ধ হয় কোথায়? বলেন কেরামেন কাতবিন, ওনারা লিখতে থাকেন ভালো খারাপ। সো এরকম আমাদের সমস্ত কিছু যাকে লেখা হয়, আপনি ডাটাবেজের মধ্যে যা কিছু করেন না কেন, সব কিছু কোনো না কোনো জায়গায় লিপিবদ্ধ হচ্ছে। কোনো অবজেক্ট তৈরি করছেন, ড্রপ করছেন, অ্যাড করছেন, রিমুভ করছেন, এই করছেন, সেই করছেন, সব তথ্য উপাত্ত কোথায় হয়? কোনো না কোনো জায়গায় লিপিবদ্ধ হয়। বিশেষ করে যে অবজেক্টগুলো আছে এবং সেই অবজেক্টের তথ্য উপাত্ত জানার জন্য আমরা বিশেষ করে ডাটা ডিকশনারির ব্যবহার আমাদের প্রয়োজন হয় এবং সেখান থেকে আমরা জানি। এতে গেল অবজেক্টের ব্যাপার ফর এ পার্টিকুলার ডাটাবেজ আর নর্মাল ইউজার। অ্যান্ড দেন ডাটাবেজের, যেমন এটা ওয়ার্সিয়াল ডাটাবেজ না বলেন, এই ডাটাবেজের সমস্ত তথ্য উপাত্তও কিন্তু আমরা এই বিভিন্ন ধরনের ডাটা ডিকশনারি থেকেও পাই। তার মানে শুধু নর্মাল ইউজারের না, একটা হোল ডাটাবেজ সার্ভার, একটা হোল ডাটাবেজ অ্যাপ্লিকেশন, একটা ডাটাবেজের পুরো সফটওয়্যার সার্ভারের তথ্য উপাত্ত আমরা কোথা থেকে বের করি বলেন? বলে একটা নর্মাল ইউজারের তথ্য উপাত্ত বের করার চেয়েও 99% বেশি জরুরি হয় একটা ডাটাবেস ম্যানেজ করার জন্য সেখানকার তথ্য উপাত্ত দেখা ফ্রম ডাটা ডিকশনারি। যারা ডিবি তারা ডাটা ডিকশনারি চলতেই পারবে না। বুঝে নাই, গণিতের জন্য যেভাবে মানে বলে সূত্রগুলো জরুরি, জরুরি না বলেন? সূত্র ছাড়া কোনো গণিত পসিবল? পসিবল। ঠিক একইভাবে তার চেয়েও কঠিনভাবে জরুরি হলো এই ডাটা ডিকশনারি ফ্রম এ ডাটাবেস ম্যানেজমেন্ট। দ্যাটস ওয়াই আই থিঙ্ক এই ডাটা ডিকশনারি ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর নর্মাল ইউজার অ্যান্ড ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে খুব জরুরি। আপনি ভালো একজন ডাটাবেজের বিজ্ঞ হতে হলে অবশ্যই আপনাকে বিভিন্ন ডিকশনারি সম্পর্কে আপনার মোর ইনফরমেশন জানতে হবে। এখন কী জানতে হবে? জানতে হবে যে কোন তথ্যটা কোন ভিউ থেকে, মানে কোন ডাটা ডিকশনারি ভিউ থেকে গেট করতে হয়। ডাটা ডিকশনারি ভিউর নামটা যদি জানতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখানে ডেসক্রাইব করে কলাম দেখে দেখে বাকিগুলো সব বের করতে পারবেন। সব কিন্তু মুখস্থ করা লাগে না। মূল কী লাগে? যে অবজেক্টটার নামটা কী, মানে সেটাও তো একটা অবজেক্ট।
ডাটা ডিকশনারি নিজেও তো একটা অবজেক্ট নাকি, তো ওইটা জানতো। আপনারা কি বুঝতে পারছেন কথাটা, না বোঝেন নাই? বলেন তো আপনি ডাটা ডিকশনারি কি বলেন? হ্যাঁ বলেন, আপনি যেটা বুঝবেন সেটা বলেন। এই এতক্ষণ আমার লেকচারে, কারণ আমি এতক্ষণ বুঝাইছি এটা কি, এটা কেন ইউজ করব, এর পরের পর্বে চলে যাব প্র্যাকটিক্যাল। দ্যাটস ওয়াই এইটুকু যেন ভালো করে পারে। বলেন ডাটাবেজের মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে, অবজেক্টের আমরা সাধারণত আমরা সাত ধরনের অবজেক্ট জানি। এই অবজেক্টগুলোকে খুঁজে বের করার জন্য আমরা যে কমান্ড ইউজ করি সেটা ডাটা ডিকশনারি। ওকে শারমিন বলেন, ডাটা ডিকশনারি কি? এটা আপনি, আমি যতটুকু লেকচার দিয়েছি তাতে কি বোঝা গেল আপনার ভাষায় বলেন? ডেটাবেজে যে অবজেক্টগুলো আছে, এই সব অবজেক্টের সব ইনফরমেশন, তথ্য উপাত্ত সবকিছু আমরা ডেটা ডিকশনারি ভিউ থেকে পাই। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে আমি কিছু কিছু অবজেক্টের নাম আপনাদের আগে শিখিয়েছিলাম, মনে পড়ে কিনা আপনাদের? চলুন আমি একটু ডিসক্রাইব করি। হ্যাঁ, আগে বুকসে পরে ঢুকি, কারণ বুকসে অনেক ইনফরমেশন কম আছে। আমরা একটু এখানে যাই। যেমন আমরা যখন কোনো ডাটাবেজ কানেক্ট করি, যেমন আমি একটা ডাটাবেজ এখন কানেক্ট করবো। হ্যাঁ, ডাটাবেজ একটা ইউজারে কানেক্ট করি, যেমন /HR হলো পাসওয়ার্ড, অ্যান্ড দেন আমার এখানে পিডিবি সিডিবি ডাটাবেজ আছে। সো আমার একটা পিডিবি আছে, সেটার নাম হলো HR PDB, আমার নাম এটা। সো HR PDB-তে এখানে অনেকটা ওয়ার্সেল বা আপনাদের যে ডাটাবেজগুলো ছিল সেটার মতোই কাজ করছে। বুঝে নেই কথাটা, ফিউচারে আমি এটার ডেসক্রিপশন দিব। আমি একটু আপনাদের ফাইলটাকে স্পুল ফাইল করে দিই, এটা তো আবার আপনাদের লাগে খুব, তাই না? অবশ্য আজকের এটা অনেক বড় হবে। স্পুল হলো এটা, স্পুলটা কি, তাই না? স্পুল কমান্ড লিখে আপনি একটা যদি লেখেন, তাহলে এই জায়গায় এই ফাইলটার মধ্যে আমি এখন এসকিউএল ক্লাসের ভিতরে যত কাজ করব, এই যে CLSCR দেওয়ার পরেও সেই কমান্ডগুলো সব কোথায় থাকবে, ওইখানে জমা থাকবে। কীভাবে লিখতে হয়, মানে স্পুল তারপরে একটা লিঙ্ক, অথবা আপনি লিঙ্কটা এই পর্যন্ত নিয়ে লিখে দিলেও হবে। হ্যাঁ, তাই না? ওকে, তাহলে আমি যদি বলি দেখেন, শো ইউজার, ইউজারের নাম কি? এইচআর। এখন ধরুন আমাকে একটা ডাটাবেজে ঢুকিয়ে দিয়েছে, আমাকে বলছে তুমি এই ইউজারে, তোমার ইউজার নাম HR, পাসওয়ার্ড হলো HR, আর ডাটাবেজের নেম এটা বা PDB এটা। তুমি ঢুকে এবার তুমি কিছু কিছু তুমি তথ্যপত্র বের করো, তাহলে এটা একটা সমুদ্রের মতো না বলেন? সো এখান থেকে আমরা এখন কিভাবে কি বুঝবো, তাই না? বুঝে নেই কথা, আমরা কিভাবে কি বের করবো, এই বের করাটাই আমাকে এখন সবকিছু জানতে হবে। যেমন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু ভিউ ছিল, মনে আছে কি না? যেমন সবচেয়ে যতগুলো আমাদের অবজেক্ট আছে সেই অবজেক্টগুলোর মধ্যে ইম্পর্টেন্ট অবজেক্ট কোনটা? টেবিল। এখন যদি বলি যে ভাই আমার টেবিল কয়টা আছে এবং সেগুলো কি কি, এগুলো জানতে হবে, তাহলে আমাকে যেতে হবে একটা ভিউ আছে টেবিল ইনফরমেশন জানার জন্য। যেমন টেবিলের জন্য আপনারা আমার সাথে সাথে একটু নোট করে নেবেন। হ্যাঁ, user_tables ডিসক্রাইব করতে হবে। user_ কি বলেন? টেবিলস। দেখুন আপনার জানা অজানা দরকার নেই, জাস্ট এইটুকু মনে রাখবেন যে কোনটা। তাহলে এইটা যখনই ডিসক্রাইব করবেন, দেখেন এটার ভিতরে কি পরিমাণ কলাম আছে, খেয়াল করছেন? একটা এইটা কি user_tables, এইটাই হলো ডাটা ডিকশনারি একটা ভিউ, যে ভিউটার কোনো পারমিশন দেওয়া লাগে নাই। কোনো একটা ইউজার জাস্ট তৈরি করবেন, তাকে কোনো পারমিশন দেবেন না, তারপরে সে এইসব ভিউ, ডাটা ডিকশনারি ভিউ অ্যাক্সেস করার পারমিশন সে অটোমেটিক পেয়ে যাবে বাই বন্ড। তার মানে এখানে দেখেন টেবিল নেম, টেবিল স্পেস নেম, কত কলাম আছে আপনি একটু খেয়াল করেন, খেয়াল করছেন? আপনি স্টাডি করতে চান, শিখতে চান, এখান থেকে অনেক কিছু শেখা যাবে। তো এখানে অনেক কিছু আছে, আমাদের এত কিছু দরকার নেই, জাস্ট আমরা এখান থেকে একটা তথ্য দেখব, সেটা হলো সিলেক্ট টেবিল আন্ডারস্কোর, সরি, টেবিল আন্ডারস্কোর নেম ফ্রম user_ কি বলেন? টেবিলস। আমি ফ্রমে কি লিখবো, এই যে ডিকশনারি যেটা জানলাম সেটা লিখব। তাহলে সিলেক্ট টেবিল নেম ফ্রম user_tables, এটা লিখলেই আপনি আপনার এখানে কতগুলো এই ইউজার, ইউজার কোনটা, এই চার একটাকে দেখে নিয়েছি আমরা, এই ইউজারে কতগুলো টেবিল আছে সব দেখাবে। দেখেন আমার এখানে এই টেবিলগুলো আছে, এই যে টেবিল নেম, এটা হলো একটা হেডিং, এখান থেকে শুরু হয়েছে এই যে এতগুলো টেবিল এবং এতগুলো টেবিল, টোটাল কতগুলো টেবিল আছে আমার? 19টা টেবিল আছে। কথা বুঝতে পারছে কিনা? টেবিলের তথ্য পেয়ে গেলে, তাহলে এখন যখন টেবিলের তথ্য পেয়ে গেলেন, এখন এখান থেকে আপনার
টেবিলটার মধ্যে কলাম কি কি আছে সেটা যদি জানতে চান, তো প্রথমে কি জানলেন টেবিল কি আছে? ভালো কথা, টেবিল বুঝে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আপনার কাছে মনে হয়েছে ঠিক আছে আমি এমপ্লয়িজ নামে একটা টেবিল আছে, এই টেবিলটার ইনফ্রাস্ট্রাকচার দেখতে চাই। ইনফ্রাস্ট্রাকচার বলতে কলাম কি আছে, ডাটা ডাটা টাইপটা কি আছে, লেন্থ কি, এগুলো দেখতে চাই। তাহলে যেহেতু আপনি এইটা থেকে বের করে ফেলছেন টেবিলগুলো কি কি, যেমন এইটা একটা টেবিল, এরকম অনেক থাকতে পারে, আপনি এবার ডিসক্রাইব করেন, তাই না? কোনটা এই টেবিল নেমটা, তাহলে কি আপনি পেয়ে যাবেন না বলেন? তাহলে এই টেবিলটার কলাম নেম পেয়ে গেছেন, দেখেন আপনার তাহলে সব কলাম সব টেবিল নেম মুখস্থ করারও দরকার নেই, যেখানে আননোন জায়গাতে আপনি যাবেন, সেখান থেকে আপনি কলাম নেমগুলো পেয়ে গেছেন। এখন আপনার কাছে মন চাইছে ঠিক আছে আমি তাহলে এবার এমপ্লয় আইডি, লাস্ট নেম, হায়ার ডেট, স্যালারি দেখতে চাই। মানে এটা যদিও ডাটা ডিকশনারির পার্ট না, মানে আপনি কালেক্ট করবেন কিভাবে সেটা আমি একটু দেখাচ্ছি, যে শুধু ডিকশনারির নাম জানা থাকলে সব কিছু ঘোরাঘাট বের করে নিয়ে আসা পসিবল। সিলেক্ট এমপ্লয় আন্ডারস্কোর আইডি, তারপর আমরা বললাম লাস্ট আন্ডারস্কোর নেম, তারপরে হলো স্যালারি, তারপরে হলো কি হায়ার আন্ডারস্কোর ডেট, ফর্ম কোথায় বলেন এমপ্লয়িজ। আমরা অর্ডার বাই টর্ডার বাই এক্স ওয়াই জেড ওদিকে গেলাম না, ওইটা আমাদের আজকে পর্ব না, আমাদের পর্ব এটা ফাইন্ড আউট করা। ওকে, দেখেন বের করে ফেললাম, তার মানে বোঝা গেল কি যে সমস্ত কিছু আমাকে বের করতে হবে, আগে থেকে জানতে হবে বিষয়টা এমন নয়, সমস্ত অবজেক্টের নাম জানতে হবে এমনটা নয়, আমি জাস্ট কিছু 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 ইনফরমেশন যদি আমি জানতে পারি যে কোনটা দিয়ে কি বের করতে হয় তাহলে আমি সব বের করতে পারবো। বুঝতে পারছি? এখন এই যে ভিউটার শুরুতে কি দিয়ে শুরু করলাম, ইউজার, এখানে একটা টেকনিক আছে। দেখেন আমাদের সব কিছু আমরা সবাই কিন্তু মুখস্থ করতে পারি না, কিছু টেকনিক অবলম্বন করে কিনা আমরা বলেন বিভিন্ন সময় করি না, যে শুরু কি শেষ কি। যেমন আপনি একটা ফিমেল মানে একটা মেয়ের নাম আপনি মনে রাখতে, মানে নাম দেখে বুঝবেন কিভাবে যে এটা ফিমেল না মেল, যদি আমাদের এই সাবকন্টিনেন্টের কথা বলি মানে মুসলমান ধর্মের, যেমন ধরেন নাম থাকে কি সুমি আক্তার, তাই না? তাহলে সুমি আক্তার, এই আক্তার লাস্টে যাদের নাম হয় তাদেরটা আমরা কি বুঝি মোটামুটি কি ফিমেল। আবার ধরেন প্রথমে যাদের এমডি দিয়ে শুরু হয় তাহলে এটা কি দিয়ে হয় বলে, বোঝেন নাই কথাটা? একজন মেয়ের নাম কি সুমি আক্তার, তা আপনি দেখছেন কি সুমি আক্তার আছে, সুমি আক্তার, ধরেন এই পড়লে সালমা আক্তার, এরকম কি আছে, তোমার খাতুন থাকে, যেমন রাবিয়া খাতুন আমাদের এই যে ডিডি 56 একটা স্টুডেন্ট ছিল, অনেক খাতুন আছে না? এখন এই যে এই ধরেন লাস্টে বা আগে এরকম কিছু সিমটম আছে যেগুলো দেখে খুব ইজিলি ফাইন্ড আউট করা যায় যে এটা কি, নাম দেখে, আমরা খুব ফেস দেখে বলি নেই, যে নাম দেখে বোঝা যায় যে সে আসলে কি। আচ্ছা, একইভাবে একটা ছেলেকে ফাইন্ড আউট করা যায় নাম দেখে কীভাবে, এমডি থাকে বা সচরাচর নামগুলো আমরা দেখে বুঝে ফেলি। তো এইরকমের কিছু ভিউ আছে, কিছু টেকনিক আছে যেগুলো আপনি যদি জানতে পারেন তাহলে এটা এটার কার্যকারিতা কোন পর্যায় পর্যন্ত আছে হায়ারার্কিক্যাল সেগুলো ধরা যাবে। যেমন কিছু কিছু ভিউ আছে যার শুরুতে আপনি এই ইউজার আন্ডারস্কোর পাবেন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন, কিন্তু কিছু কিছু ভিউ আছে তার শুরুতে কি পাবেন, কিছু কিছু ভিউ আছে সেটা শুরুতে অল আন্ডারস্কোর দিয়ে আছে। দিস ইজ দ্য টেকনিক, এইটা আপনাকে মনে রাখতে হবে। কিছু কিছু ভিউ আছে তার শুরুতে ডিবি আন্ডারস্কোর দিয়ে শুরু হবে, কিছু কিছু ভিউ আছে তার শুরুতে ভি ডলার সাইন দিয়ে শুরু হবে, এইটা নোট করেন। এইটাই হলো এই চ্যাপ্টারটার একদম হাকিকত, এটা আপনাকে মনে রাখতে হবে, এটা ভোলা যাবে না। কি কি বলছি পড়েন, ইউজার আন্ডারস্কোর, তারপরে পড়েন পড়েন জোরে পড়েন জোরে পড়েন, এরপর কি ভি ডলার, তাই না? আচ্ছা, এখন যে ভিউর শুরুতে ইউজার আন্ডারস্কোর দিয়ে শুরু হবে সেটা যে ইউজার কানেক্ট করবে, যে ইউজার এটা রান করবে, শুধুমাত্র সে নিজের ইনফরমেশন দেখতে পাবে। তাহলে আমি যদি এইচআর ইউজারে ঢুকে চালাই যে ইউজার আন্ডারস্কোর টেবিলস, তাহলে আমি কোন টেবিলের তথ্য দেখতে পাবো, এইচআর যে মালিক আমি যে ইউজার দিয়ে ঢুকছি শুধু তার ইনফরমেশনই দেখতে পাবো। যদি এটা ইউজার আন্ডারস্কোর হয়ে না হয়ে এটা হইতো অল আন্ডারস্কোর, তাহলে আমি কি পাইতাম, অল মানে সব, সব মানে সব, ব্যাপারটা এরকমের নয়, এরও মিনিং আছে। অল অল আন্ডারস্কোর টেবিল যদি লিখতাম একটা এইচআর ঢুকে যদি চালাইতো তাহলে সে কি পাইত, সে পাইতো হলো নিজের যে টেবিলগুলো ছিল, যেমন আমার এখানে 19টা টেবিল ছিল, সেটা তো আমি পাবোই, সাথে সাথে
অন্যান্য ইউজার থেকে আমাকে দেখা যে সব টেবিলের অ্যাক্সেস দেওয়া হয়েছে সেগুলোও আমি পাবো। এখন সিস থেকে কিন্তু অনেক কিছুর মানে সিস সিস্টেম ইউজার থেকে ইনবিল্ট ডাটাবেজের অনেক টেবিল তথ্য উপাত্ত আমাদেরকে কিন্তু দেখতে দিয়েছে, হয়তো আমরা জানি না, আমরা সার্চ করি নি কখন। চলুন আমরা একটু দেখে আসি। যেমন আমরা একটু আগে একটা জিনিস লিখছিলাম এখানে, আপনাদের মনে আছে কিনা, তাই না? কি সিলেক্ট, আমার এই কথার সাথে আপনি খেয়াল করবেন, সিলেক্ট কি লিখছি পড়েন, টেবিল আন্ডারস্কোর নেম ফ্রম ইউজার আন্ডারস্কোর টেবিল। তাহলে আমি আর কয়টা টেবিল পাবো? 19টা। কোন ইউজারের টেবিল এটা? শো ইউজার কাটা এইটা, তার মানে এইটার নিজে লড়তেছে, রাইট? ওকে, নাও আমি যদি জাস্ট এখানে বলতাম যে ইউজার নাকি অল, আর কি কি দেওয়া যায় সেটা পরে, আগে একটা স্ট্রাকচারটাকে শেখে অল যদি দিতেন তাহলে ওই 19টা তো ছিলই। এরপর কি ঘটে দেখেন, 135 বলেন, এই যে এসডিও, তারপরে কি এসএএম, এগুলো কি আমরা বানাইছি? বানাইন তাহলে এগুলো পাইলে কোথায়, আমার ওই ওইগুলো কোথায় আছে, ওই যে কি বলে জবস ডিপার্টমেন্টস এমপ্লয়িজ, আমার ওই 19টা তো আছেই, সাথে কি হয়েছে বলেন? তারপরে কি হয়েছে বলেন, এখানে এই দেখেন বিভিন্ন ধরনের এখানে আছে কিনা বলেন। হ্যাঁ, সো এই যে এনটিবি এনটিবি আছে দেখছেন, এনটিবি টু মানে এগুলো আমরা দিয়ে দিচ্ছি তাদের মধ্যে করে। সো এই যে এইচইএলপি হেল্প, এরকম অনেক কিছু আছে। ডুয়াল ডুয়াল একটা টেবিল, এটাও একটা ডাটা ডিকশনারি, ভিউর মধ্যে কিন্তু সে আসছে, ওই যে আমরা ইউজ করি সিলেক্ট ইউজার সিলেক্ট সিস ডেট ফ্রম ডুয়াল ইউজ করে সেটা। তো যাই হোক, এই টিপে আপনি অনেক কিছুই পাবেন যেটা হয়তো আপনার অপরিচিত। তাহলে এটা আসলো কোন জায়গা থেকে? অল আন্ডারস্কোর টেবিলস থেকে। কথা বুঝতে পারছে কিনা? তার মানে অল দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা কে পাবে, সেখানে কি কি পাবেন? কারেন্ট ইউজার, তার যত টেবিল আছে সেগুলো তো টেবিল সময় টেবিল, ভিউ সময় ভিউ, অন্য যে যেটার সাথে যেটা ইউজ করেন না কেন, কারেন্ট ইউজার সে নিজের ওই ইনফরমেশন সব পাবে, সাথে সাথে অন্য এনা ইউজার থেকে ফ্রম অর সিস ইউজার থেকে যত অ্যাক্সেস পেয়েছে সেগুলোর ইনফরমেশনও পাবে। বুঝতে পারছে কিনা? তারপরে কি ছিল? ডিবি, আমি একটু জাস্ট চারটা এক্সাম্পল দিয়ে আলটিমেটলি আমরা ঢুকবো শুধু ইউজার দিয়ে, কারণ আপনাদের এসকিউএল পিএলএসকিউএল এর আপনারা ছোটো মানুষ তো এখন তো কেবল ঢুকছেন, ডিবি পার্টে যদি সিনিয়র হইতেন বা আরও অ্যাডভান্স লেভেলের কাজের সময় এগুলো নিয়ে অনেক আলোচনা করতাম। তো তারপরেও আমি এখানে কিছু জিনিস দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আগে এগুলার যেমন এই দুটো এক্সাম্পল দেখছেন, এখন এইগুলো দুটো এক্সাম্পল দেখেন কয়েকটা, তারপরে আমি পার্টিকুলার একটা পয়েন্টের ওই যে অবজেক্টগুলো আমি দেখিয়েছেন এখানে, এই প্রত্যেকটা বের করে কীভাবে সেগুলো আমি দেখাচ্ছি। একটু ধৈর্য ধরতে হবে, একটু ভালো করে খেয়াল করতে হবে, আপনি যদি ভুলেও যান কখনো আপনি এটা একটু দেখলে এই ডকুমেন্টগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমরা দেখতে চাই ডিবি আন্ডারস্কোর দিয়ে কিছু কাজ। হ্যাঁ, ডিবি আন্ডারস্কোর দিয়ে ধরুন আমার কতগুলো ইউজার আছে ডাটাবেজ, আমি জানবো কিভাবে? এই যে একটু আগে আমি এখানে দেখালাম না যে একটা ডাটাবেজ মধ্যে সিস সবার অনেক ইউজার আছে, তাহলে এই ইউজারগুলো আমি জানবো কিভাবে? এটার একটা ভিউ আছে, ভিউটার নাম হলো ডেসক্রাইব ডিবি আন্ডারস্কোর ইউজার্স। কি নাম বলেন? ডিবি আন্ডারস্কোর। তাহলে এটা শুরু হলো কি দিয়ে? কি দিয়ে শুরু হলো? শুরু এটা কত নম্বর শুরু বলেন? 3 নম্বর শুরু। এছাড়াও কিন্তু অনেক কিছু শুরু আছে, সেগুলো ধর্তব্য নয়, সেগুলো আমাদের দরকার নেই, এই চারটা জিনিস আমাদের অ্যাক্সেস করতে হয়। ভিউ কিন্তু আপনারা দেখবেন আরও অনেক ভিউ পাবেন ফিউচারে, যে ভিউ শুরুতে এই চারটার বাইরেও আছে, সেগুলো আমাদের কোনো কাজেই লাগবে না। আচ্ছা, তাহলে ডিবি আন্ডারস্কোর দিয়ে একটা এক্সাম্পল দেখেন। এখন এই ডিবিএ এখানে যে দুইটা আছে ইউজার এবং অল, এই দুইটা নর্মাল ইউজার অ্যাক্সেস করতে পারবে, কিন্তু ডিবি এবং ভিডলার সিস ইউজার ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না। যেমন আমি যদি এখানে বলি, দেখুন আমি এখন কোন ইউজারে আছি বলেন? শো ইউজার দিলাম এইচারে। তো এইচআর ইউজার কি সুপার ইউজার না নর্মাল ইউজার? এখানে এইচআর ইউজার সুপার না নর্মাল? নর্মাল। তা নর্মাল ইউজারের কি ডিবি আর ওই সব সুপার ইউজার কিছু পারবে না, যেহেতু তার পারমিশন আমি এখনো দেইনি, পারমিশন দিলে পাবে। দেখেন কি বলছে, পড়েন, অবজেক্ট সিস ডিবি ইউজার ডাজ নট, বুঝছে কিনা? এটা কার? তার কাজ না, তার সে এখন ঢুকবে কোথায়? কানেক্ট সিস আস সিস ডিবি দিয়ে সিসে ঢুকবে। এবার যদি দেখেন শো ইউজার কোথায় আছে, সিস, এবার যদি সে রান করে এটা, এই তাহলে কি বোঝা গেল? ইউজার ওয়াইস
এই যে অ্যাক্সেস গুলো কিন্তু ভ্যারি করে। তো এখানে দেখেন ইউজার নেম, পাসওয়ার্ড, অনেক কিছু এখানে দেওয়া আছে। সো পাসওয়ার্ড ইউজার নেমের দেখছেন এখানে ইয়া অনেক বড়, তাই না, কি বলে? হ্যাঁ, তো আমরা কিছু জিনিস দেখি এখানে। দেখেন যেমন এখানে কি আছে, ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার আইডি আছে, আর অ্যাকাউন্ট স্ট্যাটাস আছে, তাই না? আমরা এই চারটা কলাম দেখি একটু, কোয়েরি করি। হ্যাঁ, সাথে আপনারা শিখেও ফেললেন যে ইউজার বের করে কিভাবে, এটা একসাথে অনেকগুলো কাজের সমাধান হয়ে যাচ্ছে। এই যে শিখতেছেন সাথে সাথে আরো অনেক তথ্যপত্র পাচ্ছেন, তাহলে আপনাদের একটু ইনফরমেটিভ হলো আর কি। হ্যাঁ, আমি চাইলে অন্য বিহু দেখাতে পারতাম। তাহলে ইউজার কি বলেন, ইউজার নেম, তারপর কি আছে, পাসওয়ার্ড ছিল, তাই না, পাসওয়ার্ড ছিল এখানে। এগুলো আপনি দেখে দেখে লিখবেন, ভয়ের কারণ কিছু নাই। আবার কি ছিল, অ্যাকাউন্ট স্ট্যাটাস, তারপর কি আছে, ইউজার আন্ডারস্কোর আইডি। ইউজার আইডি হলো আরেক জিনিস, ইউজার আইডি ইউজার নেম এক জিনিস না আর কি। হ্যাঁ, আর কি ছিল, অ্যাকাউন্ট স্ট্যাটাস, অ্যাকাউন্ট আন্ডারস্কোর স্ট্যাটাস, ফ্রম কোথায় বলেন, ডিবি আন্ডারস্কোর ইউজার্স, অর্ডার বাই, তাহলে ইউজার গুলো একটু গুছিয়ে আসবে, তাই না? অর্ডার বাই বললাম, ওয়ান ওয়ান মানে কি, সিলেক্টেড সিকুয়েন্সিয়াল পজিশন, পজিশন মানে প্রথম কলাম কোনটা, তার ইউজার ইউজার নেম অনুযায়ী হবে। এখন এগুলো অনেক বড় কিনা, তাহলে আমরা একটু ফরম্যাট করে দিই, নাহলে ভেঙে ভেঙে আসবে, যেহেতু আমরা স্কুল ক্লাস ইউজ করছি। কল মানে কলাম, ইউজার নেম ফর এ 20, এটা বললাম যে 20 ক্যারেক্টারের ভিতরে আসবে, কারণ এখানে এটা ক্যারেক্টার সেট কত, 128, এটা 4000, তাহলে তো 60 সে, তাই না? স্ট্যাটাস 32, তো এগুলো একটু শর্ট করে নিই, কেন না হলে আমরা দেখতে পাবো না। তারপর কি লিখতে হবে, আমাদের পাসওয়ার্ডটাও দিতে হবে, আরেকটা কি আছে, স্ট্যাটাস লাগবে, নিউমেরিক্যালটা লাগবে না, তাই না? তাহলে আমরা এখানে বললাম কল, আমরা সবগুলো এটাই মারি। তো এইটা যদি আগে সেট করে নিই, তাহলে এই সেশনে আমরা যেগুলো সেট করে নেই, তাহলে কি হবে বলেন, এই সেশনে আমাকে এই কলাম গুলোকে আর ফরম্যাট করতে হবে, সে ছোট হয়ে যাবে, এটা হলে কলাম ফরম্যাটিং। ওকে, যাই হোক, আপনারা শিখছেন আগে, এই দেখেন বুঝছে কি না, আমাদের ইউজার নেমটা আর একটু বড় করতে হবে, তাই না? ইউজার নেমটা একটু বড় করতে হবে, তখন ইউজার নেমটা আমরা দিলাম ধরেন 40 দিয়ে দিলাম। এরপরে আমরা বললাম সেট লাইনস, এবার সেট লাইন, সেট পেজেস, এগুলো আপনি সেট করে নিতে পারেন। এবার দেখেন এই আমার এখানে কতগুলো ইউজার আছে, 36, বুঝতেছেন আপনারা? দেখেন এখানে পাসওয়ার্ড আপনি দেখতে পাবেন না, কারণ আপনার আমাদের পাসওয়ার্ড এখানে দেখা যায় না, সেটা কি লজিক্যাল হলো, দেখা যায় না কিন্তু আছে কি না। হ্যাঁ, এটা জিনিস খেয়াল করেন, এই পাসওয়ার্ড ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড আসলে কেউই জানে না, যে ইউজার আছে সে জানে, এছাড়া অন্য কোন ইউজার জানবে না। আপনি মনে না রাখতে পারলে শেষ, পরে আবার ইউজার কি করতে হবে, চেঞ্জ করতে হবে, অল্টার ইউজার, ইউজার নাম আইডেন্টিফাইড বাই নতুন পাসওয়ার্ড দিয়ে দিবে, বা পাসওয়ার্ড এক্সপায়ার আছে, আপনাদের শিখিয়েছিলাম মনে পড়ে কিনা, সিসি ইউজার পারবে না কোনো ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে, বা কোনো ইউজারও নিজেও নিজের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো, কমান কি, অল্টার ইউজার, ইউজারের নাম আইডেন্টিফাইড বাই নতুন পাসওয়ার্ড, যেটা সেটা দিবে। আচ্ছা, এইখানে দেখেন এই যে এই পাসওয়ার্ড, এই ইউজার নেমগুলো আছে। হ্যাঁ, তাহলে এখানে কে আছে, কারণ এইচআর আছে না, দেখেন এইচ দিয়া থাকার তো কথা। আচ্ছা, এটা আবার ওই যে সিডিবি পিডিবি ডাটাবেজের, তো ওই জন্য মূল ডাটাবেজের মধ্যে সে নাই, মানে সিডিবি পিডিবি ডাটাবেজ স্ট্রাকচার একটু আরেক রকমের, এই জন্য মূল ডাটাবেজ পর্বে ওই নর্মাল ইউজারের ইনফরমেশন এখানে পাওয়া যাবে না, এটা একটা ডিফারেন্ট ইস্যু আছে। সো যদি নর্মালি ডাটাবেজ হইতো আমার এটা, যেমন আমি আপনাদের একবারে দেখাই দেই, যেহেতু অনেক কথা বলতেছি, এগুলো আপনাদেরকে কনফিউশনে না রেখে আমি এই ডাটাবেজ সার্ভিসটা অন করি, এবং এটা আমি পরে আবার দেখাচ্ছি, ওটা অন হোক। হ্যাঁ, বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, আমি এইটার আরেকবার রিভিউ করছি। তাহলে আমরা ডিবি আন্ডারস্কোর দিয়েও দেখলাম কিছু ধরনের ভিউ আছে, সেটা অ্যাক্সেস করতে পারবে কে, সিস ইউজার। এরপরে কি রইল, ভি ডলার, ভি ডলার অনেক কাজে লাগে, যেমন এই ভি ডলার এবং ডিবি এই দুটো ইউজ করতে পারবে হলো কোন, সিস ইউজার। তাহলে আমরা এখন কোন ইউজারে আছি বলেন, আমরা সিসেই আছি, তাই না? এখন আমি জানতে চাই আমি কোন ডাটাবেজে কানেক্ট করছি, সেটা জানতে চাই, ডাটাবেজ নেম জানতে চাই,
আমি কোন এসআইডিতে কানেক্ট করা আছে সেটা আমি জানতে চাই, আমার কতগুলো টেবিল স্পেস আছে, কতগুলো ডাটা ফাইল আছে জানতে চাই। এইসব তথ্যপত্র জানতে হলে আমাদের কোথায় যেতে হয়, ভি ডলার দিয়ে ইউজ করতে হয়। যেমন আপনি যদি ভি ডলারের কয়েকটা এক্সাম্পল দেখেন, ভি ডলার তাহলে সেটা হলো ডিসক্রাইব দিয়ে ভি ডলার আমরা বললাম ধরেন ডাটাবেস ডাটা, এইটা একটা কি আছে ভিউ, ভি ডলার কি ডাটাবেস। এই দেখেন এখানে কত তথ্য, ডিবি আইডি নেম কত কিছু আছে আছে না, এই নেম একটা কলাম। তার মানে যদি আমরা এখানে লিখি সিলেক্ট নেম ফ্রম ভি ডলার কি ডেটা ডাটাবেস, তাহলে আপনি ডাটাবেসের নাম জানতে পারবেন। যেমন আমার ডাটাবেসের নাম কি সিপি, মানে কন্টেইনার প্লাগেবল ডাটাবেস, হচ্ছে কিনা কন্টেইনার ডাটাবেস। এখানে ওই আমি একটু নাম একটু ঘুরাই দিয়েছি আর কি, মানে কন্টেইনার আর মানে সিডিবি আর পিডিবি আমরা বলি না, কন্টেইনার ডাটাবেসের নাম কন্টেইনারের সিনিসি আর পিডিবি নিচে পি, এই জন্য সংক্ষেপে নাম দিচ্ছি সিপি। এটা আমি ইচ্ছা করে দিয়েছি, সিপি মানে আমার বুঝছেন কি না, সিডিবি আর পিডিবি কন্টেইনার ডাটাবেসের সংক্ষিপ্ত রূপ কি সিডিবি কন্টেইনার ডাটাবেস, তাহলে সিতে কন্টেইনার ডাটাবেস দিবি সিডিবি, আর প্লাগেবল ডাটাবেসের পিডিবি তাহলে সিপি মানে সিডিবি পিডিবি দুইটা অক্ষর নিয়েছি। এটা আমার একটা নেমিং কনভেনশন, এটা আমি ভালো লাগছে জন্য দিছি, এটা কোনো ইয়া না খরচ না। আচ্ছা তাহলে আমার ডাটাবেসের নাম কি সিপি, ওকে তাহলে এটা কি ইউজ করলাম ভি ডলার। এরকম ভি ডলার দিয়ে আর অনেক কিছু ইউজ করা যায়, যেমন আমি আর কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনাদেরকে একটু দেখাই দিই। এটা মনে রাখবেন, আপনি ডাটাবেসে ঢুকে কিছু জিনিস বের করবেন, এটা আপনার একটা হক, এটা জানতে হবে। যদি এগুলো সামনে আপনারা পাবেন, তারপরে ভি ডলার দিয়ে আরো অনেক কিছু আছে, যেমন ভি ডলার টেবিল স্পেস, হ্যাঁ টি এ বি এল ই স্পেস ভি ডলার কি বলেন। তারপরে যদি ডিসক্রাইব করেন ভি ডলার টেবিল স্পেস, তাহলে আপনি দেখতে পাবেন এখানে দেখেন এই যে টেবিল স্পেস, এখানেও কি আছে নেম আছে। তাহলে আপনি যদি লেখেন যে সিলেক্ট নেম ফ্রম ভি ডলার টেবিল স্পেস, তাহলে এখানে কি জানতে পাবেন আপনার কতগুলো টেবিল স্পেস আছে। টেবিল স্পেস মানে কি মনে আছে, এটা ডেফিনেশন আপনাদের শিখিয়েছিলাম, টেবিল স্পেস একটা লজিক্যাল স্টোরেজ ইউনিট অফ ডেটাবেস, তাই না, যেটা কিনা হার্ড ডিস্কের ফিজিক্যাল স্টোরেজ নিয়ে এটাকে লজিক্যালি কনভার্ট করে। এই যে আমার এখানে 19টা কি আছে বলে টেবিল স্পেস আছে। হ্যাঁ তারপরে ডাটা ফাইল কি কি আছে সেটাও আপনি জানতে পারেন, ভি ডলার ডাটা ফাইল, ভি ডলার কি ডাটা ফাইল, এরকম আর ভি ডলার দিয়ে অনেক কিছু আছে, ভি ডলার সেশন, ভি ডলার লক, এক্স ওয়াই জেড, লক ফাইল, অনেক কিছু আছে, যেটা ডিবি এর পুরো মানে সমস্ত কাজকর্মই বের করতে হয় এই ইয়া দিয়ে, ভি ডলার দিয়ে। তাহলে ভি ডলার ডাটা ফাইল, এই আমার ডাটা ফাইলগুলো ফিজিক্যাল ডাটা ফাইল এই লোকেশনে আছে, আমার এই লোকেশনে, আপনি এই লোকেশনে এখানে প্র্যাকটিক্যালি চলে গেলেই পেয়ে যাবেন। এই দেখেন এই যে এই হলো আমার, এই যে ডেমো একটা পিডিবি, এইচ একটা পিডিবি, পিডিবি সিট বাই ডিফল্ট থাকে। হ্যাঁ ওই যে একটু আগে এইচ আর পিডিবিতে আমি ঢুকছিলাম না, এই যে এইচ আর পিডিবির ফাইল ইন্ডিভিজুয়াল এগুলো, আর এদিকের ফাইল হলো এগুলো। তো যাই হোক ইন দি মিন টাইম আমি এই মনে হয় ওকে WDB19 সে আমার একটা ডাটাবেজ আছে, আমি এবার এখানে কানেক্ট করি। তাহলে আপনারা কানেক্ট sys123@ WDB19C, এটা আবার এই ডাটাবেসটা আমার আবার পিডিবি সিডিবি না, নর্মাল ডাটাবেস যেটা আপনাদের সবার আছে। ওকে নাও এবার আমি কিন্তু সিসি ইউজারেই কিন্তু আছি, আমি এই কমান্ডটাও আপনাদের এখানে রাখি, তাহলে ইন্ডিভিজুয়াল ডাটাবেসে ঢোকার সিসি ইউজার দিয়ে ঢোকার কমান্ড আপনারা পেয়ে গেলেন। এবার যদি আমি এই সিলেক্ট নেম ফ্রম ভিডোলার ডাটাবেস ইউজ করি, তাহলে আমি এখানে যে ডাটাবেসটা ইউজ করছি না WDB19C, এটা পাবেন দেখেন এই যে WDB কি 19C। তারপর যদি আমি বলি ভি ডলার টেবিল স্পেস, তাহলে শুধুমাত্র এই ডাটাবেসের টেবিল স্পেসগুলোই পাবো। এই এর আগে কিন্তু অনেক টেবিল স্পেস পেয়েছিলাম, এখন শুধু কার্ডটা পাইছি বলেন, ওই ওই ডাটাবেসটা একটা পাইছি, ইন্ডিভিজুয়াল একটা পাইছি। তারপরে আমি যদি ডাটা ফাইল বলি, তাহলে এই টেবিল স্পেসের ডাটা ফাইলগুলো কোথায় সেগুলো পাবো। তার মানে টাবল টেবিল স্পেস ডাটা ফাইল আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, মুখ্য উদ্দেশ্য হলো ভি ডলার। ওকে তাহলে আমরা এবার কি বলতে পারি এরকম যে এই যে চারটা জিনিস আমাদের ছিল, কে কি ছিল বলেন, ইউজার আন্ডারস্কোর দিয়ে অল আন্ডারস্কোর দিয়ে ডিবি ভি ডলার, তার মানে এটা মিনিংটা আমরা প্র্যাকটিক্যাল এক একটা হলো এক্সাম্পল দেখে আসছি কিনা, হয়তো অনেক কিছু বোঝেন নাই, আই থিঙ্ক ফিউচারে যখন এগুলোর কাজ পুরোপুরি আসবে তখন আস্তে আস্তে বুঝে যাবেন। তাহলে যে ভিউর শুরুতে ইউজার আন্ডারস্কোর দিয়ে শুরু হবে সেটা কি
নিজে ইউজারের যেগুলো পাবে, যদি টেবিলের ইনফরমেশন হয় তো টেবিল, ভিউ তো ভিউ, ইন্ডেক্স ইন্ডেক্স, সিকোয়েন্স সিকোয়েন্স, আমি এগুলো আপনাদের কাছে আস্তে এখন দেখাচ্ছি। আমি এখন চলে যাব শুধু একটার ইউজার দিয়ে কাজগুলো আপনাদের এখন দেখাবো, বাকিগুলো এখন দেখাবো না। বুঝতে পারছেন কিনা? কারণ আপনার পিএল স্কেল করতেছেন, আপনার এখন অত অ্যাডভান্স লেভেলের মাথার উপর থেকে যাবে, দরকার নেই। জাস্ট শুরুটা তো করাই দিলাম একদম স্ট্রংলি, ফিউচারে আপনি আমার এইটার উপরে বেস করে, এটা আমি ভিডিও টিউটোরিয়াল করতেছি, আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, আপনাদের সুবিধা হবে। বুঝছে কিনা? কারণ এটার অনেক মানে আছে, মরিদান আছে, তারা এটা দীর্ঘদিন চাইছে, কারণ আইডিবিতে তো এটা দীর্ঘদিন পড়ানো হয় না। সো এটা দিলেই তো যাদের সাবস্ক্রাইব করা আছে লিঙ্ক পেয়ে যাবে এবং অনেকে উপকৃত হবে এই তথ্যপত্রের মাধ্যমে। তো এখন তো ইউজার আন্ডারস্কোর যেটা শুরু হবে সেগুলো কি কিসের জন্য বলেন? নিজের স্কিমায় সে যেখানে কানেক্ট থাকবে শুধু সেটাই পাবে। অল আন্ডারস্কোর শুরু হলে কি নিজের এবং অন্য ইউজার থেকে যেগুলো সিস, নট অনলি ফর ইন্ডিভিজুয়াল সিস বাট অলসো অল অ্যানাদার ইউজার বিটুইন দ্য কারেন্ট ইউজার, তাহলে অল অ্যানাদার ইউজার থেকে সে যে অ্যাক্সেস পাবে সেটা দেখাবে এবং নিজেরটা তো পাবেই। ডিবিএ আন্ডারস্কোর দিয়ে শুরু হলে সেটা কি পাবে? শুধু শুধু সিস ইউজার পাবে, ডিবিএ পার্টিকুলার কিছু জিনিস পাবে, সব পাবে না, তাই না? আর ভিডলার দিয়েও এগুলো কি সিস, এটাও এই ভিডলার কি আবার সংক্ষেপে বলা হয় ডাইনামিক পারফরমেন্স ভিউ, এই কথাটা লিখে রাখেন। এটা ওই যে ইয়াতে আর ভেন্ডর সার্টিফিকেশন এক্সামে ওসিপি ওসি এর এই কথাটা আসে যে ভিডলার দিয়ে যেটা জিনিস সেটা কি ডাইনামিক পারফরমেন্স ভিউ। ডাইনামিক পারফরমেন্স ভিউ, কথা বুঝতে পারছে কিনা? ওকে, নাও তাহলে ওকে বুঝতে পারছে কিনা? এখন আমি জানতে চাই যদি আমার কি কি অবজেক্ট আছে জানতে চাই, তাহলে আমাকে যেতে হবে কোথায়? ইউজার আন্ডারস্কোর অবজেক্টস, এই যে এখন আপনি সব বের করবেন, ইউজার আন্ডারস্কোর অবজেক্টস, ইউজার আন্ডারস্কোর যদি অবজেক্টস দেই তাহলে আমি কি কি পাবো? এখানে দেখেন অবজেক্ট নেম দেখছেন, অবজেক্ট টাইপ থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে। তাহলে আমি যেখানে বলি সিলেক্ট অবজেক্ট আন্ডারস্কোর নেম ফ্রম ইউজার আন্ডারস্কোর কি অবজেক্টস, তাহলে আমি কার্ডটা পাবো বলেন? আমি এখন কোথায় আছি এটা একটা কোশ্চেন না? আমি কিন্তু সিসিএ আছি, সিসিএস আমাকে এখন সুইচ করতে হবে কোথায়? কানেক্ট এইচআর স্ল্যাশ এইচআর অ্যাট দ্য রেট WDB19C। ওকে, তাহলে আমি এখন কোথায় আছি দেখে না, এইচআর আছি। সো আমি যদি এখন এটা চালাই তাহলে এই যে আমার এখানে 81টা ইউজার আছে, ইউজার না সরি 81টা অবজেক্ট আছে, এই অবজেক্টগুলো বিভিন্ন সময় আমি তৈরি করছি। এখন অবজেক্ট কি বলেন? এইখানে যে নামগুলো দেখছিলেন আপনারা যেমন টেবিল, ভিউ, ইন্ডেক্স, সিকোয়েন্স, সিনোনিম, ডাটা ডিকশনারি বাদ দেখেন, এটা তার অবজেক্টে আসবে না, এটা তো নিজেই একটা অবজেক্ট দেখার একটা ওয়ে। কনস্ট্যান্ট থেকে শুরু করে যা প্রসিডিউর ফাংশন প্যাকেজ ট্রিগার যা ছিল, মানে আমার এছাড়াও যত অবজেক্ট আছে হয়তো আমরা জানি না, আমার বানানোর ছাড়াও আছে, সেই সমস্ত অবজেক্ট আমরা পেয়ে গেছি কোথা থেকে বলেন? কোথায় থেকে? ইউজার আন্ডারস্কোর অবজেক্টস থেকে। আর আগে তো ছিল ইউজার আন্ডারস্কোর টেবিলস, শুধু পার্টিকুলার টেবিল বের করছেন, এখন কি বের করছেন? অবজেক্টস, দুটো দুই জিনিস কিনা, তাহলে আবার খেয়াল করেন এটা এই 81 আমার অবজেক্ট আছে। ওকে, এবার আসেন আমি যদি এখানে বলি অল আন্ডারস্কোর অবজেক্টস তাহলে কি আসবে বলেন তো? বলেন তো, কাটটা কাটটা পাবো? তাহলে আমার নিজের ছিল কয়টা একটু আগে দেখলাম 81টা, সেই 81টা থাকবেই, সাথে অন্যান্য ইউজার থেকে যদি পাই, কেউ না দিলেও সিস থেকে আমরা সার্ভার থেকে অনেক কিছু পাবো। চলুন তো দেখি কয়টা পাওয়া যায়। আমি কিন্তু স্ক্রল করতেছি না, উপর নিচে করি না, আমি ছাড়ে দিছে কিন্তু মাউস। খেয়াল করছেন? হ্যাঁ, মানে ওই যে পৃথিবী, আমি যে রুমটায় থাকি, যে দেশে আছি, যে বাড়িতে থাকি,
আর কত পৃথিবী পড়ে আছে, ব্যাপারটা এরকমের না? আমরা কতটুকু জানি, কত? চিন্তা করা গেছে, অবজেক্ট বেশি হয় নাই, চিন্তা কর। তাহলে কমান্ড কি চালাইছেন দেখেন, এই দুইটা কমান্ড এখানে আসছে কয়টা? 81টা। আর এখানে দেখেন মানে ডিফারেন্সটা খালি অল আর ইউজার দিছেন, চিন্তা করেন তো। ইউজারের জায়গায় কি বলছেন? অল। ইউজারের জায়গায় শুধু অল বলছেন, মানে আমি তো ইউজার লিখতে চারটা অক্ষর, এখানে তিনটা, একটা কম লিখছি, বেশি লিখছি কোথায় কি? হ্যাঁ, বুঝতে পারছেন ঘটনাটা? তাহলে এগুলো হলো এই ইউজার এবং অলের মধ্যকার পার্থক্য। সো আমরা অলে আর যাব না, আমরা এখন সরাসরি ইউজার নিয়ে কাজ করব। ইন্ডিভিজুয়াল ইউজারের তথ্যপত্রটাই আমাদের ইউজারের ক্ষেত্রে বেশি লাগবে। সো এটা তো দেখলেনই যে আসলে হিডেন অনেক এরকমের থাকে পারমিশন অবজেক্টের বিভিন্ন কিছুর, যেটা আসলে আমরা হয়তো জানি না, সিস থেকে পেয়ে যাবো, ওইটা আমাদের জানার দরকারও নেই। আমরা যেগুলো তৈরি করলাম সেগুলো বেশি আমাদের জরুরি, ঠিক আছে, বুঝতে পারছেন? এবার চলুন তো একটু বুকসে চলেন, এবার আপনি বুকসে বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি। আমরা ডিবি অবজেক্ট দিলে তো সিসি ইউজারের জিনিস পাইতেন, হয়তো আর অনেক মোর পাইতেন, বেশি পাইতেন। কথা ঘুরে গেলে একই, সিস যদি ইউজার হয় তাহলে সিসি ইউজারের সব পাবেন, এবং সিসি ইউজার তো আসলে পুরো খানদানের মালিক, আর সে তো স্বাভাবিকভাবেই সবকিছু তার অ্যাক্সেস বা অবজেক্টের বেশি থাকবে। আচ্ছা, ডাটা ডিকশনারি দেখেন, ওরাকেল সার্ভারের মধ্যে আমরা নর্মাল কিছু টেবিল, আমাদের বিজনেস ওরিয়েন্টেড কিছু টেবিল আমরা তৈরি করি বা পাই, তাই না? যেমন এমপ্লয়িজ, ডিপার্টমেন্টস, লোকেশন, জব হিস্ট্রি, কান্ট্রিজ, জবস, এগুলো আমরা পাই কি না? কিন্তু যেগুলো আমরা দেখতে পাই সেগুলো তো পাই, এছাড়াও কি থাকে বলেন? অনেক ধরনের কি থাকে? ভিউ থাকে। তো আমাদের যত ডাটা ডিকশনারি ভিউ আছে, আমি অনেকগুলোর নাম বলছি, যেমন কি বলেন তো, ইউজার আন্ডারস্কোর টেবিলস, অল আন্ডারস্কোর টেবিলস, ইউজার আন্ডারস্কোর অবজেক্টস, অল আন্ডারস্কোর অবজেক্টস, এরকম অনেক কিছু পাইছেন। এই যত ডিকশনারি আছে ইনবিল, সেগুলো সব কিছু আবার ডিকশনারি নামক একটা ভিউর ভিতরে সব আছে। কোথায় আছে বলেন? ডিকশনারি, যেটা আপনি ডিসক্রাইব করেন, DICTIONARY, ডিকশনারি। ওকে, আপনার ডিকশনারি নামে কি আছে একটা বলেন? ডিকশনারি নিজেই একটা কি? ভিউ। তার মানে সব ভিউ কোথায় আছে? সিলেক্ট টেবিল আন্ডারস্কোর নেম ফ্রম কি? ডিকশনারি। এই দেখেন এইখানে আবার কি আছে, এই ডিকশনারি মধ্যে আমাদের যত ভিউ, ইউজার অবজেক্ট, ইউজার টেবিলস, এই সবগুলো আবার কোথায় ঢুকানো আছে? ডিকশনারির ভিতরে। সো ওইটা আমাদের খুব জরুরি না যে ওইটা আমার জানতে হবে, এখন এখানে গুনে গুনে দরকার নেই। মূলত আপনার যে জিনিসটা তথ্য জানতে হবে যে অবজেক্টে, সেই অবজেক্টের তথ্য জানার জন্য কোন ডাটা ডিকশনারি যেতে হবে সেইটা মনে রাখলে চলবে। বাট লুপিংটা কেমন একটু শিখলেন আর কি, বুঝতে পারছে কথা? তাহলে এইভাবে আমরা কিন্তু তথ্যপত্র বের করতে পারি। তাহলে এখানে কি লিখতে হয় বলেন? সিলেক্ট টেবিল আন্ডারস্কোর নেম ফ্রম কি? ডিকশনারি। ডিকশনারি নিজেই কি একটা বলেন? ডিকশনারি। এবং সমস্ত ডিকশনারি এইটার মধ্যে লুপিং করা থাকে। তাহলে ইউজার আন্ডারস্কোর অবজেক্ট সেন, অল অবজেক্ট সেন, এরকম অনেক ভিউ আছে। এখন এই ভিউ কত, ওই যে বললাম 1000, কতগুলো সব এরকম হইতে পারে। আচ্ছা, তাহলে ডাটা ডিকশনারি স্ট্রাকচারটা কেমন? যে এখানে দুই ধরনের সার্ভারে কন্টেন্ট থাকে, একটা বেস টেবিল যেটা ইউজার অ্যাক্সেসেবল, মানে ইউজার যেটা ইউজ করে, আর একটা ইউজার অ্যাক্সেসেবল ভিউ যেটা আমরা অ্যাক্সেস করতে পারি শুধু। আমি কি ওই টেবিলের তথ্যের ভিতরে দুইটা টেবিল নিজে ঢুকে দিতে পারবো, নিজে না বানিয়ে পারবো? তো মানে কিরামান কাতবিনের কি বলেন, আমাদের যা কর্ম সে নিজেরাই করে, ওইখানে ঘুষ টুস দিয়ে কোনোভাবেই কর ফাঁকি দেওয়া, মামলায় দেখো দেখ নেওয়ার কোনো চান্স নাই, কারণ ওখানে যা করবো সেটাই লেখা হয়। তো এরকম এটা এটা অ্যাক্সেস করতে পারবে, এখানে আমাদের কোনো আমাদের কোনো চলবে না, ফাঁকিবাজি চলবে না, কিছু করতে পারবে, শুধু আমাদের সমস্ত কিছু এখানে অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এইবার দেখেন তো এই ডাটা ডিকশনারির নেমিং কনভেনশনটা আপনারা বুঝতে পারছেন কি? ডাটা ডিকশনারি স্ট্রাকচারটা, নেমিং ভিউ, নেমিং কনভেনশন। এই ভিউ বলতে কি? ডাটা ডিকশনারি ভিউর কথা বলতে দিচ্ছে। ভিউ প্রিফিক্স মানে ডাটা ডিকশনারি ভিউ শুরু দিতে কি হয়? ইউজার দেওয়া হয়। হ্যাঁ, কি দেওয়া হয়? ইউজার দেওয়া হয়। পড়েন 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 পড়েন
অল দেশের হইলে কি অল জোরে জোরে পড়েন, হ্যাঁ ডিবিএ দেশের হইলে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরস ভিউ এভরিওয়ান স্কিমা, ভিডলার দিলে পারফরমেন্স রিলেটেড ডাটা, এটা আমি একটা নাম দিয়েছিলাম সেটা কি ডাইনামিক পারফরমেন্স ভিউ, তাহলে ভিউর প্রিফিক্স মানে শুরুটা এই চারটার যে কোনো একটা হবে এবং সেগুলো আমরা ইউজ করবো, এছাড়াও আছে সেগুলো আমাদের আপাতত কোনো কাজে আপাতত লাগবে না, ওটা আমাদের দরকার নেই আপাতত, বুঝতে পারছেন কথা? ওকে, হাউ টু ইউজ দ্য ডিকশনারি ভিউ, একটু আগে যে আমরা দেখাইছি তাই না, স্টার্ট উইথ ডিকশনারি, ডিসক্রাইব করেন ডিকশনারি, অল দিলে তো সব আসবে তাই না, বুঝছে কিনা এগুলো? এই দুইটা জিনিস বুঝছেন, একটা কি বলেন ইউজার আন্ডারস্কোর, একটা কি অল আন্ডারস্কোর, তাহলে ইউজার আন্ডারস্কোর অবজেক্টস দিলে কার তথ্য পাওয়া যাবে, যে কারেন্ট ইউজার কানেক্টেড থাকবে শুধু তার অবজেক্টে তথ্যই পাবে, আর অল আন্ডারস্কোর অবজেক্টস দিলে কারটা কারটা পাবে, কারেন্ট ইউজার এবং অ্যানাদার সব অবজেক্টে তথ্য পাবে। গুড, কি এখন সহজ হয়ে গেছে কিনা? এই জন্য আসলে আমাদের এই ওরাকেলের যে বুকসগুলো আছে সেগুলোর একটা চ্যাপ্টারের শুরু দিয়ে শুরু করা যায় না, আমি মনে হয় পারি নাই কোনো চ্যাপ্টার পারছি একদম, মানে কোনো কিছুই পারছি শুরুর থেকেই শুরু করতে পারি নাই, কারণ ওদের লেখার ধাঁচ হইলো এক ধরনের, কিন্তু আপনারা যারা ফ্রেশার আছেন আমরা যারা একদম কিছুই জানি না, আমাদের জন্য এর আশেপাশে আরও আশায় বিষয় অনেক তথ্যপত্র দিয়ে শুরু করতে হয়, তো এইটা একটা গ্যাপ তৈরি হয় আমাদের, আমরা যদি সঠিক এই লেকচারটা না পাই একটু ক্ষতি হয় আমাদের, ক্ষতি হয় ওই যে আমরা হয়তো দেখা গেছে যেমন আমার, আমি বেশ কিছু এইভাবে সাফারার ছিলাম বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে, অনেক তো টপিক আমি শিখিই নাই মানে আমার কোনো টিচার থেকেই শিখি নাই, তো সেক্ষেত্রে আমার খুব যথেষ্ট বেগ বেহাইতে হয়েছে, কীরকম আমি জানতামই জিনিস একটা কিন্তু আসলে দেখছি পরে আরেকটা, মানে দীর্ঘ 3-4 বছর স্টাডি ডকুমেন্টেশন করার পরও পরে প্রমাণিত হয়েছে যে না এটা এরকম নয়, বুঝে নেই কথা, কারণ এটা শুরু আগে পিছিয়ে আরানে পরানে বলে না মানুষ, এদিক সেদিক বিষয় আসায় অনেক কথাবার্তা থাকে, সেগুলোর সংসুন্দর করে গুছিয়ে বলতে পারলে বা শিখতে পারলে সুবিধা হয়, বুঝেন নাই কথাটা, তো এই জন্য আপনারা চেষ্টা করবেন আমি এই যে লেকচারটা যে সময় দিই বা ইনফরমেশনগুলো শেয়ার করি নোট টোট করে কিছু জিনিস রাখবেন, কারণ বুকসে কী ছিল আমি কোন জায়গার থেকে শুরু করছি আপনি খেয়াল করছেন কি না, বুঝে নেই একদম পুরো এটা শুরু, এটার অবস্থানটা কোথায়, এটা কী, সো এইটার পরে বুকসে ঢোকার আগে কত এক্সারসাইজ দেখাই ফেলছি আমরা, তো আপনারা চেষ্টা করবেন এইভাবে এই যেহেতু আমি এই এই ডকুমেন্টটা আপনাদেরকে শেয়ার করবো এগুলো দেখে দেখে এবং যতটুকু পারেন আর কি, সব তো আসলে কঠিন হয়ে যাবে আপনাদের জন্য, আমরা এই জন্য চেষ্টা করি একটু বেশি লোড না পড়ে অল্পর ভিতর, তাও তো অনেক বেশি ইনফরমেশন দেওয়া হয়ে যায় পরে আফসোসও লাগে যে করলাম কি, তারপরে হয় কি মানে আপনি একটু লোড নিলে নিলেন কি, সো না পাওয়ার সে নেওয়া তো ভালো তাই না, হয়তো কোনো না কোনো সময় কারো না কারো মনে আছে এটা কাজে লাগতে পারে, এই জন্য ওটা খারাপ না, চেষ্টা করবেন একটু ইনফরমেটিভ হয়ে যাচ্ছে কথা বেশি বলে ফেলতেছি, সো এটা ভালো আপনাদের জন্য, ইউজার আন্ডারস্কোর অবজেক্টস এটা ডিসক্রাইব করলেই আমরা অনেক ভিউ কলাম পেয়ে যাব এবং সেখান থেকে আমার কাঙ্ক্ষিত কলামগুলোকে আমি নিব, সো আমরা হয়তো এখান থেকে একটা একটা কলাম মেরে দিছি কারণ ওই যে কলাম ফরম্যাট করতে হবে সেই ভয়ে, আপনি এসকিউএল ডেভেলপার টোড বা অন্য কোনো আরডিএতে যখন চালাবেন তখন এটা ফরম্যাট হয়ে আসবে তখন ভালো লাগবে, কিন্তু আমি এটাকে অ্যাভয়েড করতে বলি আপাতত আমরা ওই এসকিউএল প্লাস থেকেই কমান্ডগুলো চালিয়ে চালিয়ে দেখবেন, দেখবেন এক সময় আপনি এসকিউএল প্লাস ছাড়া অন্য কোনো টুলসে ভালো লাগবে না, বুঝলেন নাই, অন্য কোনো টুলস ভালোই লাগবে কারণ আপনি ওইটা কমফোর্ট ফিল করবেন, ওখানে ডিবাগিং টেস্টিংটা খুব ভালো করা যায় এসকিউএল প্লাস, বুঝতে পারছেন, এটা কিন্তু আমরা একটু আগে দেখছি মনে আছে কি না, ইউজার অবজেক্ট দেখছি না, অবজেক্ট টাইপ ছিল, ক্রিয়েটেড ছিল, স্ট্যাটাস ছিল, সব ছিল, আপনারা আর একটু মোর ইনফরমেশন গেট করবেন, আমি আমার সময় কম এটা নিয়ে এতক্ষণ আলোচনা করা দরকার, এরপরে আসেন টেবিলের ইনফরমেশন আপনি জানবেন কিভাবে, টেবিল টেবিলের তথ্য বের করবেন কিভাবে আমরা জানি কিনা, কিভাবে কিভাবে বলেন ইউজার আন্ডারস্কোর টেবিলস, এটা আমরা মনে আছে এসকিউএল যেদিন প্রথম দিন ডাটাবেজ হাতে করে দিয়েছি আপনাদেরকে ফার্স্ট ডে অফ ইউর ডাটাবেজ, তো সেই দিনই মনে হয় প্রথম কমান্ডে এটা ছিল যে টেবিলগুলো বের করেন, কানেক্ট করার পর কোন ইউজারে আসেন আপনারা সেই প্রথম ক্লাসের লেকচারটা দেখবেন তাই না, তাহলে এটা কিন্তু ছিল টেবিল নেম ফ্রম ইউজার আন্ডারস্কোর টেবিলস, ইউজার আন্ডারস্কোর দিয়ে শুরু হয়েছে, তার মানে আমি এখান থেকে কোন তথ্যগুলো পাবো, যে ইউজার দিয়ে কানেক্ট করবো যদি এইচআর হয় তাহলে এইচআরের শুধু টেবিলগুলোই পাবো অন্য কিছু পাবো, এরপরে আসলে এই টেবিল রিলেটেড আরো অনেক ভিউ আছে, যেমন কলাম নেম যদি জানতে চান ইউজার ট্যাব কলামস, এগুলো আমরা ইউজ করি না, এই জন্য একটা টেবিল ডেসক্রাইব করলেই তো আমি কলাম দেখতে পারি না বলেন, যেমন ডেসক্রাইব করলাম
ডিপার্টমেন্টস, তাহলে ডিপার্টমেন্টস টেবিলে কলাম দেখতে পাইছি না, এই জিনিসটা আমাকে আবার ভিউ দিয়ে লিখে বের করাটা আমাদের জন্য একটু বার্ডেন হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা এটা হয়তো ইউজ কম করি। যেমন কি লিখতে হবে, এই যে এখানে সিলেক্ট কলাম নেম, ডাটা টাইপ, ডাটা লেন, ডাটা প্রসেশন, এমুক সম টেবিল, সবাই টেবিল নেম এটা বললে টেবিল নেম কলাম নেম লেন সব পাবেন। সো এটা আমরা একবারে ডিসক্রাইব করলেই পাইতেছি, তাই না? রেডিমেড, এই জন্য আমাদের অত ডিটেলসে আর হয়তো দিতে হয় না, বাট ইউ ক্যান গেট ফ্রম দিস ভিউ লাইক ইউজার ট্যাব কলামস, ইউজার ট্যাব কলামস এখান থেকে আপনি পাবেন। এরপরে যদি কনস্ট্যান্টে তথ্য জানতে চান, এটা মানে আপনাদের আগে দেখাইছি, রাইট? ইউজ আন্ডারস্কোর কি কনস্ট্যান্টস, হ্যাঁ ডিসক্রাইব করেন, ইউজ আন্ডারস্কোর কনস্ট্যান্টস, এগুলোর প্রত্যেকটা ডাটা ডিকশনের ভিউ সেটা কি আছে, এস আছে, যেমন ইউজ আন্ডারস্কোর অবজেক্টস, ইউজ আন্ডারস্কোর টেবিলস, দেখেন ওই যে আছে না টেবিলস, খেয়াল করছেন? তাহলে ইউজ আন্ডারস্কোর কি কনস্ট্যান্টস, এই যে এখানে আছে দেখেন, কনস্ট্যান্টস নেম, কনস্ট্যান্টস টাইপ, টেবিল নেম কোন টেবিলে আছে সব আছে এখানে। সো আপনি ডিসক্রাইব করলে যেহেতু কলাম দেখতে পাবেন, এরপর আপনার কাঙ্ক্ষিত কলামগুলো নিয়ে 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 দেখবেন। তো আমরা এখান থেকে অল্প কিছু জিনিস দেখার চেষ্টা করি, যাই সিলেক্ট কনস্ট্যান্টস, কনস্ট্যান্ট নেম, কনস্ট্যান্ট আন্ডারস্কোর নেম, এই একটাই দেখেন আপাতত, ফ্রম ইউজার আন্ডারস্কোর কনস্ট্যান্টস, হোয়্যার, হোয়্যার যদি না বলেন তো সব টেবিলে সব কনস্ট্যান্ট সব তো এখানে জমা, সব পাওয়া যাবে, হোয়্যার টেবিল আন্ডারস্কোর নেম ইকুয়ালস টু কী কী বলবেন? আচ্ছা এখানে যে টেবিল নেম মানে যেগুলো বলতে হবে সেগুলো অবশ্যই ক্যাপিটাল লেটারে বলতে হবে, বুঝে নেন? যেমন আমি এমপ্লয়িজ টেবিলটা তা দেখতে চাই, তাহলে এটা এটা ছোটো হাতে লিখলে আসবে না কিন্তু, কারণ ডাটা ডিকশনের ভিউর মধ্যে সব কিছু ক্যাপিটাল লেটারে থাকে, জাস্ট আমি ছোটো হাতে দিলে হবে না, সেক্ষেত্রে ফাংশন ইউজ করতে হবে। এই দেখেন এই কনস্ট্যান্টগুলো আছে এই টেবিলটায়, কোন টেবিলটায়? এমপ্লয়িজ, এই কনস্ট্যান্টগুলো আছে কিন্তু কোন কলামে আছে সেটা কি বোঝা যাচ্ছে? কোন কলামে আছে নাই কলামে যদি বুঝতে চান তাহলে এটা আবার পাল্টাই ফেলতে হবে, ইউজার কনস কলামস আন্ডারস্কোর সি ও এল ইউ এম এন এস, বুঝে নাই কি করতে হবে? যদি কোন কলামে মানে দেখেন এই কনস্ট্যান্টটা কোন কলামে সেটা কি বোঝা যায়, সেটা বুঝতে হলে কি লিখতে হবে? ইউজার কনস কলামস, তাহলে এখানে কি কি লিখবেন? কলাম আন্ডারস্কোর নেম, টেবিল আন্ডারস্কোর নেম দেন, এবার এগুলো একটু ফরম্যাট করেন নাহলে তো সব কল, এটা ফর এ টোয়েন্টি, দেখেন এবার মনে হয় একটু গুছে আসবে, এই বুঝছে কিনা? তাহলে এই টেবিলটার ভিতরে এই এই কনস্ট্যান্ট আছে, এই এই কলামে আছে, আমরা টেবিলটা নিছি এখানে না দিলেও হতো, কারণ এখানে তো বলছি, তারপর বিশ্বাস তো একটা ব্যাপার আছে, ইমানে কিনে একটা ব্যাপার তো আছে, বুঝতে পারছি কথা না বুঝে নাই? কথা ক্লিয়ার? এই দান দিন বুঝছেন পিছনে সবাই বুঝতে পারছেন? মেয়েরা কি বুঝছেন বলেন তো আপনি, এইটা দিয়ে কি বুঝাইছি বলে, এখানে আমি কয়েকটা কথা বলছি কি বলেন তো, ভালো এইটাই মূল ছিল, এইটাই আমি জানতে চাইছি মূল বিষয়টা, যে অবশ্যই টেবিল নেম, এই অবজেক্ট নেম যেটা টেবিল নেম শুধু না, যে কোনো অবজেক্টে যদি দেখি আমি বিভিন্ন কিছু ইনফরমেশন গেট করতে চাই অবশ্যই যেটা কি লাগবে, ক্যাপিটাল। গুড পারসন, আচ্ছা বুঝতে পারছি, তাহলে ইউজার কনস কলামস তো বুঝছেন, এটা বুঝছেন, বুকসে একটা দুইটা কোন কলাম কি নিল না নিল এটা আমাদের ডাজেন্ট ম্যাটার, আমার জানতে হবে কনস্ট্যান্ট ইনফরমেশন আমাকে কিভাবে গেট করতে হবে, নাকি এইটাই ইনফরমেশন কি না আমাদের? হ্যাঁ কি আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি, কথাবার্তা কর না চুপ সব চুপ হয়ে গেছেন গা, এখানে আমরা কি জানলাম তাহলে বলেন, কনস্ট্যান্টের তথ্য জানলাম, তাই না? এই কনস্ট্যান্ট গেল, আচ্ছা
আচ্ছা, এরপরে আসেন ইউজার কনস্ট্যান্ট। এখানে যে কনস্ট্যান্ট নেই, কনস্ট্যান্ট অনেক কিছু নিয়েছে ইউজার কনস্ট্যান্ট থেকে, এটা তো আমরা দেখলামই আমাদের মতো করে। ইউজার কনস কলামস, এটা দিলে স্পেসিফিক কি পাওয়া যাবে বলেন? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি ডিসক্রাইব করেন এমপ্লয়িজ, এখানে ডিসক্রাইব করলে কলাম নেম শুরু দেখা যায়, শুধু নটনাল 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 দেখা যায়, কিন্তু কোন কলাম কোন কলামের মানে কনস্ট্যান্ট গুলোর ডিটেলস কি দেখা যায়? আচ্ছা, এইটা আবার দেখা যায় না। দ্বিতীয়ত এখানে একটা সমস্যা, ইউজার কনস্ট্যান্ট থেকে যদি দেখেন তাহলে শুধু কনস্ট্যান্ট নেম গুলো দেখা যায়, কোন কলামে সেটা দেখা যায় না। এই জন্য কনস্ট্যান্টের জন্য সবচেয়ে বেটার কোনটা? ইউজার কনস কলামস, এইটা আপনারা রান করবেন। হ্যাঁ, হচ্ছে কি না বুঝে নাই আমরা। আপনি যদি আরো এটা মনেও না রাখতে পারেন, সবচেয়ে ভালো হয় কি জানেন, এইটার উপরে আপনি একটা ভিউ বানাই নেবেন, ক্রিয়েট অর রিপ্লেস ভিউ কনস, জাস্ট এইটা দিয়ে দেন, এত কিছু দরকার নাই, কনস্ট্যান্ট তো এত কিছু না, কনস অ্যাস এটা, দ্যাটস ইট, শেষ। আপনি তো হয় টেবিল নেম দিবেন, টেবিল নেম দিয়ে তো সব বের করবেন, কাম শেষ, ডান। এবার কি সুবিধা কি হইলো? সুবিধা হইলো এইখানে, এবার আপনি কি লিখবেন, সিলেক্ট অল ফ্রম কি কনস, হোয়ার লিখতে হবে, কারণ হোয়ার না লিখলে তো সব টেবিলের নাম আইবো, তাই না? তাহলে আরো সহজ হয়ে গেল না? এখানে আপনি যে টেবিল নেম বলে দেন, আরেকটা বলেন, এই এসিটা বন্ধ করে দেন, শুধু এইটা। এরপর ধর আমি রিজিয়ন্স টেবিল দেবো, রিজিয়ন্স মনে আছে, আর ই জি আই ও এন এস, তাই না? আপনি যদি চান যে আমি ক্যাপিটাল লেটার ফিটার এগুলো আমি যা মন চায় দিব, যে সেটাও আপনি কিন্তু ওই ভিউতে ওইভাবে বলে আসতে পারেন, সিস্টেম আছে। তাহলে কি আসবে, রিজিয়ন্স টেবিলের দুইটা আছে, দেখছেন আসছে কি না? বোঝা যায় না, বোঝা যায় না, বুঝতেছেন কথা? জবস টেবিল সব ক্যাপিটাল দিতে হবে, তাহলে আপনার এতগুলো ইউজার কনস কলামস এই সেই এতগুলো হাবিজাবি লাগলো না, শেষ, কেন শেষ, সব শর্ট হয়ে গেল। এই যে আপনার বন্ধ করতেছি, কোনটা করলেন, কোনটা কি করেন, আর এটা আবার হয়েছে, এদিক দিন আপনি আমাকে দেন ভাই, এটা বন্ধ যদি হয় তাহলে ও মাথায় গিয়ে ওইটা অন করবেন, আদারওয়াইজ সে মানে 5G নেটওয়ার্কটা ভালো হয়, ম্যাশ 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 ওয়াইফাই হয়ে যায়, জিজি পোকা ডাকে মনে হয়, যে উরসুঙ্গা আমাদের বরিশালে বলে, মনে আছে উরসুঙ্গা, এই যে ওদিন বলছিল না উরসুঙ্গা, শুধু ওইটা ওইটা অন করেন, যান শুধু ওইটা, এটা একটু আজকে ওই আমাদের ইয়াকে বলবেন, সিএম সাহেবকে, হ্যাঁ আবার বলবেন যে আমাদের আজকে কিন্তু এই ক্লাসে এটা খুব কষ্ট হয়েছে, এই আওয়াজ আমাদের কষ্ট হয়েছে, হ্যাঁ একটু বলবেন। আচ্ছা বুঝতে পারছেন ভাই, বুঝতে পারছেন? তাহলে এই ভিউ, এই টাইপের ভিউ বানাই দিলে কি হয়, সহজ হয় কি না বলেন? হ্যাঁ সহজ হয়। আচ্ছা তাহলে কনস্ট্রাক্টের তথ্য বের করতে পারবে, এটা কমেন্ট ছিল, এটা আমরা আমাদের আজকের টপিক না, কমেন্ট আপনাদের দেখাইছিলাম, কমেন্ট আমাদের এসকিউএল স্টেটমেন্টের মধ্যে, ওই কমেন্ট না, এসকিউএল স্টেটমেন্টের মধ্যে এই যে ডিডিএল এর মধ্যে ছিল না, ক্রিয়েট অল্টার ড্রপ রিনেম ট্রাঙ্কেট কমেন্ট, এটা তোমাদের বাদ পড়ে গেছে, এটা কিন্তু এখানে ছিল। আচ্ছা যাই হোক, এটা দেখাই দিই আমরা, কমেন্ট আমরা এই কমেন্ট দিয়ে, এখানে যে কমেন্ট আছে এই একটা কমেন্ট, এসকিউএল স্টেটমেন্টের মধ্যে ডিডিএল কমেন্ট, আরেকটা আছে PLSQL কোডিং এর মধ্যে আমরা কমেন্ট করি, ডবল হাইপেন দিয়ে আর স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ দিয়ে প্যারাগ্রাফ আকার কমেন্ট, দুইটা আলাদা, কিন্তু এই কমেন্ট দিয়ে শুধুমাত্র টেবিলে এবং টেবিলের কলামে কমেন্ট করা যাবে, কোথায় বলেন? এসকিউএল স্টেটমেন্টের যে ডিডিএল কমান্ড সেটা দিয়ে কমেন্ট থেকে কি কি করা যাবে, অনলি ফর টেবিল অ্যান্ড টেবিল কলামস করা যাবে, আর ওই কমেন্ট দিয়ে যে কোনো কোডিং এসকিউএল টেসকিউএল বিভিন্ন জায়গায় কিন্তু ওইটা দিয়ে করা যায়, এসকিউএল PLSQL ওইটা করা যায়। তাহলে এই কমেন্ট কীভাবে করবেন, এই দেখেন, এটা যেহেতু আসছে আমি দেখাই দিই,
এই যে কমেন্ট অন টেবিল, টেবিল নাম ইজ লিখে লিখতে হবে। যেমন আমি ধরুন একটা টেবিল তৈরি করে আপনাদের জিনিসটা দেখাই, ক্রিয়েট টেবিল ইএমপি আইডি নাম্বার নেম মার্কার টু 10 ক্যারেক্টার বলে। ওকে, আমার সম্ভবত এই টেবিলটা আছে না, ইএমপি পার্টস, পার্টস মানে কি শিপ ডিলিট, তাই না, রিসাইকেল বিনে যাবেন। টেবিল তৈরি হলো, এখন টেবিল তৈরি হলো ইএমপি, এখানে আমরা কোনো কমেন্ট দেইনি। কমেন্ট কেন দিব, ধরুন আমরা অনেক সময় হয় না টেবিল নেমটা এমন এলোমেলো দেই, মানে মিনিংফুল করার জন্য আমরা অনেক সময়, মানে পরবর্তীতে যেন ফিউচার ফার্দার অ্যাক্সেসের ক্ষেত্রে আমরা যদি নাম জানা থাকে, ডিটেলস জানা থাকে, এখানে বললাম ধরেন এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড দিয়ে কী বোঝাবে, কিছু তো বোঝাবে না, হয়তো এটা কোনো একটা পারপাস ইউজ করছি, সেই পারপাসটা আমরা কমেন্ট করে রাখি। আইডি নেম, এই কলামগুলো যদি এইভাবে মিনিংফুল না হয়, যেমন আইডি আর নেম দিয়ে বোঝাই যায় যে এটা এমপ্লয়ি আইডি নেম, মানে এমপ্লয়ীদের নেম বা কোনো কিছুর নাম, কিন্তু এমন কিছু হতে পারে না যে উল্টা পাল্টা দিয়ে রাখছি, এখন একটা মিনিং দরকার, তাহলে সেক্ষেত্রে আমরা কমেন্ট ইউজ করতে পারি, শর্ট ফর্মে যেন ফুল মিনিং ইউজ করি। কীভাবে ইউজ করবো, কমেন্ট হলে এটা কমেন্ট অন টেবিল, টেবিলের নাম, আর যখন কলাম হবে কমেন্ট অন কলামস, কি লিখতে হবে, কমেন্ট অন কলামস। আচ্ছা তাহলে কিভাবে লিখবেন, কমেন্ট অন টেবিলে আমরা একটা দেই টেবিল, টেবিলের নাম কি ইএমপি, এরপরে ইজ দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে তারপরে এর মধ্যে লিখতাম, যেহেতু ক্যারেক্টার অ্যান্ড ডেট মাস্ট বি ইনক্লোজ উইথ ইন কি সিঙ্গেল কোটেশন, তো বললাম কি, বললাম দিস ইজ এমপ্লয়িজ টেবিল। ওকে, তাহলে এই টেবিলে আমি একটা কি করে দিব বলেন, কমেন্ট করলো সেট করে দিল, কিন্তু ডিসক্রাইব করলে কিন্তু আপনি দেখতে পাবেন না। এই কমেন্ট দেখতে হলে আবার ডাটা ডিকশনারির হেল্প নিতে হবে, কারণ কমেন্ট একটা ইনফরমেশন, এটার জন্য কি আছে, ডাটা ডিকশনারি আছে, সেখানে যেতে হবে। আবার সব কিছুর জন্য কোথায়, ডিপার্টমেন্ট কি ডিকশনারি, খুঁজে বের করতে হবে কোনটা কোন ডিকশনারি থেকে পেতে হয়। আচ্ছা আবার একটা কলামে দেই, যেমন এই আইডি কলামে দিব, তাহলে কী লিখতে হবে বলেন, কমেন্ট অন টেবিল না, কী লিখবো, কলাম, কলাম ইএমপি ডট কি, এখানে ডট বলতে হবে, ইএমপি ডট কি আইডি, তাহলে বলুন দিস ইজ এমপ্লয়ি আইডি, দিস ইজ, দরকার না ধরেন এটা আইডি মানে এমপ্লয়ি আইডি, হ্যাঁ এটা বল। এখন আপনি এটা জানবেন কিভাবে, এই কোনটার তথ্য কি, এই যে আমি এখানে রেডি করে রাখছি, এই এই হলো ভিউগুলো, খেয়াল রাখেন এই যে অল কল কমেন্টস, ইউজার কল কমেন্টস, অল ট্যাব কমেন্টস, ইউজার ট্যাব কমেন্ট, বলেন তো এটা কি বুঝতে পারেন, অল মানে কি আমার নিজের এবং অন্যের, ইউজার মানে আমার নিজের, অল মানে কি এই সিস্টেম, যদি কল মানে কলামের কমেন্টস, ট্যাব মানে, যদি আপনি এইটুকু মনে রাখতে পারেন দ্যাট মিনস আপনি ডিসক্রাইব করতে পারে সব কিছুই বের করতে পারবেন। আর নিয়ম তো ওই আগেরটাই যে অবজেক্ট নেম লিখতে হলে ক্যাপিটাল লেটার লিখতে হবে, অনেক সময় আপনারা দেখবেন বলবো স্যার আমারটা আসে না, মানে ক্যাপিটাল লেটার লিখছেন না, লিখছেন হলো ওই যে স্মল লেটার বা মিক্সড করছেন বা উল্টা পাল্টা লিখছেন, এই জন্য আসেনি, কথা কি বুঝতে পারতেছেন, উফ মাথা ধরছে রে। আচ্ছা দেখেন তাহলে এই যে ইএমপি টেবিলে আছে, এটা আমার ওইখানে একটা নোট ছিল, আমি এগুলো বাদ দিই, এই যে ইএমপি টেবিলটা, তাহলে এটা কি এখান থেকে আমরা কি পাবো বলেন, ইউজার ট্যাব কমেন্টস, তাহলে টেবিলে যে কমান্ড আমরা কমেন্টটা দিয়েছিলাম সেটা পাবো, টেবিলে কি কমেন্ট দিয়েছিলাম, ধরুন আমরা জানি না কি পাইছেন, তাহলে এটা লোকায়িত ছিল, এটা ডিকশনারি থেকে আমরা বের করে নিয়ে আসলাম। ওকে, আর কলামটা বের করো কি হবে, কলাম নেম এখানে বলতে হবে আর টেবিল নেমে বলতে হবে, দুইটাই বলতে হবে, ইউজার কল কমেন্টস, ইউজার ট্যাব কমেন্টস, দেখছেন স্ট্রাকচার গুলো এস আছে, ইএমপি আইডি না আমাদের, শুধু কি শুধু আইডি, শুধু আইডি না, ওই বিভিন্ন ব্যাচে আমি বিভিন্ন কিছু দেখাই তো ওই জন্য আর কি, এই যে ক্লিয়ার, বুঝছেন কথা, তাহলে কমেন্ট একটা বাকি ছিল আমাদের এসকিউএল স্টেটমেন্টের মধ্যে, এটাও আমরা আজকে শেষ করব। ফায়দা তো কে বসে দেখা যাচ্ছে না, এই যে দেখাতে দেখতে পাচ্ছি, মানিব্যাগের ভিতরে আমরা অনেক কিছু লুকাই রাখি, রাখি না,
টাঙে রাখি, এই সব কি মানুষকে দেখায়? মানুষকে কি দেখায়? কি শার্ট পরলাম, প্যান্ট পরলাম, ঘড়ি পরলাম, কি ফোন, এতো অনেক কিছু আছে আমরা দেখাই না। ফোনের পাসওয়ার্ডটা কি দেখাই? হ্যাঁ, তাহলে এর ওই কমেন্ট একটা হিডেন পার্ট, এটা আমাদের ফার্দার মডিফিকেশন বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কোন এমপ্লয়ি চলে গেল, নতুন কেউ আসছে, বোঝার জন্য দরকার আছে। সো এটাকে আমি সবাইকে দেখাবো, একটু হিডেন রাখা হয়েছে। সো জায়গা জানার তো স্পেস আছে, মানে আমাদের তো ওয়ে আছে, আছে না, যে কোন জায়গা থেকে বের করতে আপনি বের করবেন, কি বলেন? নিজের প্রয়োজনে মানে কমেন্ট করে রাখবো, হয়তো পারে, নিজে লিখতে পারবেন, হয়তো পারে। আচ্ছা, নিজের এবং কোম্পানির প্রয়োজন সব, অনেক ক্ষেত্রে বা কি লাগবে আমাদের বলেন তো। আমরা এখান থেকে অনেক কিছু শিখলাম, ডিকশনারি, অবজেক্ট, টেবিল, ট্যাব, কনস্ট্রাক্ট, কলাম, কমেন্টও শিখছেন। সো আমাদের আরো কিছু জিনিস জানতে হবে, যেমন ভিউ ইনফরমেশন জানতে পারেন। ভিউ ভিউ কোন ভিউ বলেন তো? এই ভিউ কোনটা? যে ভিউ আমরা নিজেরা বানাবো, তাহলে ডাটা ডিকশনারি না। তো এই ভিউর তথ্য কোথায় আছে? আচ্ছা, তাহলে চলেন, এটার জন্য কি জানতে হবে বলেন? ইউজার আন্ডারস্কোর, ইউজার দিয়ে শুরু করো, ভিউস, VIEWS, এই জিনিসগুলো আপনার মনে রাখতে হবে। ইউজার আন্ডারস্কোর কি? ভিউস। এই দেখেন, ভিউ নেম, ভিউ লেন, সব কিছু আছে। আপনি লেখেন সিলেক্ট, আমরা এখান থেকে লিখে আসি, তাহলে কমান্ডটা পাবেন। কি এবার কাহিনিটা বুঝে ফেলছেন না? ধরতে পারছেন ঘটনাটা কি? আপনি খেলে নামটা জানলে, দেখবেন নামটা বলেন, বা না দিলে নেট থেকে সার্চ করবো যে এই জিনিসটার ভিউ কি। আর ভিউ দেখলেই তো ওর ভিউ ধরছেন কি, এবার কি ওই যে একজন আসামি ধরে একটা হত্যাকাণ্ডে বা কোনো একটা ডাকাতিতে বা একটা চুরিতে, সংঘবদ্ধ একটা চুরি হয়, তার ধরে কয়জন? প্রথমে একজন ধইরা সব বাইর করে না। আর যদি না ধরতে পারে তাহলে তার বাপ মা নিয়ে আটকায় রাখে। বাংলা সিনেমায় দেখেন না, আগে নায়কেরে পায় না, নায়িকেরে পায় না, তাহলে কি করবে? হ্যাঁ, বলে কি তখন ভিলেন বলে, ঠিক আছে আমার জানা আছে ওরা কেমনে পাওয়া যাবে, কি তার মা বা তার ওয়াইফ, ছোট বোন। এই বাংলা সিনেমায় দেখছেন কিনা, বাপ মা আটকায় করে চাবুক মারে, চাবুক মারার পরে তো নায়ক তো তখন আর কাজ হবে না, সে দৌড়ে চলে আসে। তো এরকম আপনি মানে জাস্ট জানতে পারেন যে জিনিসটা কি, এরপরে ওকে একদম গেড়ি ধরে নিয়ে আসবেন। আমরা ভিলেন না, আমরা হইলাম কি পরিচালক বলতে পারেন। সিলেক্ট, সিলেক্ট ভিউ নেম, ওই যে দেখে নিতে হবে, ভিউ আন্ডারস্কোর নেম ফ্রম কি বলেন? ইউজার আন্ডারস্কোর ভিউস, ইউজার যেহেতু আমি নিজেরটা পাবো। এই এই প্রত্যেকটা জিনিসের এইভাবে সুন্দর করে কিছু জিনিস আছে, টপিক আছে, সূত্র আছে, এগুলো জানলে ওইটা সম্পর্কে ভালো একটা নলেজ গেট করা পসিবল। হয়তো আমরা সেটা ডেলিভারি পাই না, বা আমরা বুঝি নাই, হয় নাই, বা এভাবে পড়াশোনা করি নাই, অগ্রাহ্য করছি। এই দেখেন এই ভিউগুলো আমার এখানে আছে। সো আমি একটা কলাম বের করছি, আপনি চাইলে কি করতে পারেন বলেন? এই যে টেক্সট থেকে কিন্তু ভিউর কোডিংটা কিছু সেটাও বের করা যায়, সব আছে, আপনি এখান থেকে দেখে নিন। আচ্ছা, ভিউ গেলো, এরপরে ধরেন কি বের করবেন? আপনি ইন্ডেক্স বের করবেন, তাহলে এটার কমান্ড কি? কমান্ড হলো ইউজার ডেসক্রাইব করেন, ইউজার তো অবশ্যই হবে, যদি একটা বের করবো, ইউজার ইন্ডেক্সেস, ইউজার আন্ডারস্টোর কি বলেন? ইন্ডেক্সেস। এখান থেকে আপনি কি পাবেন? ইন্ডেক্সের ইনফরমেশন পাবে, ইন্ডেক্স। এই যে দেখেন ইন্ডেক্স নেম, ইন্ডেক্স টাইপ, কত কিছু আছে, টেবিল নেম। আচ্ছা, তাহলে আপনি এখানে দেখেন সিলেক্ট ইন্ডেক্স আন্ডারস্টোর কি নেম ফ্রম ইউজার আন্ডারস্কোর ইন্ডেক্সেস, যদি দেন তাহলে সব আসবে। কি লিখতে হবে? হ্যাঁ, ওই যে টেবিল নেম একটু আগে আমাদের ছিল কিনা, যেমন আমরা এখানে একটা টেবিল ছিল কি এমপ্লয়েজ, সো এমপ্লয়েজ টেবিলে কি কি ইন্ডেক্স আছে আপনি দেখতে চান, খুব সুন্দর বের হয়ে যাবে। দেখেন এতগুলো ইন্ডেক্স আছে। তো ইন্ডেক্স আবার দুই ধরনের হয়, একটা হয় অটোমেটিক ক্রিয়েট করে, একটা ম্যানুয়াল। অটোমেটিক কখন হয়? কোনো টেবিলের কলামে যদি পিকে মানে প্রাইমারি কে ইউনিক হয়, তাহলে সার্ভার অটোমেটিক্যালি কি করে, ইন্ডেক্সারই করে। আর ম্যানুয়ালি কখন করবো? যে কলামগুলো হোয়ার কন্ডিশনে বেশি ইউজ হবে, সেই কলামগুলো যদি আমার ইন্ডেক্স মানে পিকে ইউনিক কি করা না থাকে, ইভেন ইন্ডেক্সও না থাকে, তাহলে সেগুলো ইন্ডেক্স করে দিতে হবে। এটা ম্যানুয়াল পারপাস ইউজ করা। ওকে, এবার আসে সিকোয়েন্স। তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা যদি ধরি, টেবিল গেল, ভিউ গেল, ইন্ডেক্স গেল, এবার কি সিকোয়েন্স? আপনারা বুঝতেছেন কথা? তাহলে সিকোয়েন্সের ইন্ডেক্সের নাম কি? ইউজার শুরু, আমরা সিকোয়েন্সেস, SEQUENCES, তাহলে কি লিখবেন? সিলেক্ট সিকোয়েন্স নেম, সিকোয়েন্স আন্ডারস্কোর নেম ফ্রম কি? ইউজার আন্ডারস্কোর ম্যাক্স ভ্যালু কি, মিন ভ্যালু কি, সব পাবেন আপনি, বুঝছে কিনা? তাহলে মানে ওই যে নারী নক্ষত্র বের করে ফেললেন সব, এই যে এই এতগুলো সিকোয়েন্স আছে,
আমার এখন ম্যাক্স ভ্যালু কত মিন, তাহলে এটা ডিসক্রাইব করেন, ডিটেলস পেয়ে যাবেন। বুঝতে পারছেন কথা, বোঝা যায়? আচ্ছা, তারপরে কি রইলো এখানে, আপনার এই বুকসও কিন্তু এগুলো আছে, দেখেন এই যে ভিউ সিকোয়েন্স শিরোনাম, এই যে শিরোনাম, এখানে এই বুকস পড়াইছিলাম, এগুলো মনে হয় আপনার দেখাইছিলাম, রাইট? এগুলো ছিল, এই যে সবই ছিল, এই যে সিকোয়েন্স ইউজ আন্ডারস্কোর সিকোয়েন্স, এগুলো পড়াইছিলাম আপনাদের। এবার ইউজ আন্ডারস্কোর কি, এই যে শিরোনামস, এই শিরোনামসের তথ্য আপনি পেয়ে যাবেন, ডিসক্রাইব করে, এই দেখেন সিলেক্ট শিরোনাম নেম ফ্রম ইউজ আন্ডারস্কোর, সিলেক্ট শিরোনাম নেম, দেখে নেবেন এখান থেকে, ভুলে গেল দেখে নেবেন, ফ্রম ইউজ আন্ডারস্কোর কি সিনোনিমস, সিকোয়েন্স না সিনোনিমস, তাই না? ক্লিয়ার? ক্লিয়ার? একটু ধৈর্য ধরতে হবে, আমার কোনো সিকোয়েন্স সরি সিনোনিম আমরা কখনো এই ইউজারে বানাইনি, বানানো থাকলে কি আসতো, এখন সিনোনিম আমরা বানাইতে পারবো, ক্রিয়েট আমরা একটা বানাই দেখেন, সি আর ক্রিয়েট সিনোনিম, সিনোনিমের নাম দেয় আমরা একটা বললাম এবিসি ফর, কার জন্য বানাবো ধরেন, একটু আগে ইএমপি তৈরি করছে কিনা, ও এটা এবিসি নামে কিছু না কিছু আছে, হ্যাঁ একটা বানাইলাম, বানাবার পরে এখন যদি আমরা দেখি, মানে আপনার বোঝানোর জন্য যে আসলো না, হ্যাঁ হ্যাঁ এটা কি আসলে আসে না, আপনাদের আবার কনফিউশন বেদাত শুরু হয়ে যেতে পারে, এই যে তেমন এইটা, এখন দেখেন সিনোনিম নেম আছে না, সাথে এটা টেবিল নেমটাও আপনি জানতে পারবেন, দেখেন টেবিল আন্ডারস্কোর, তাহলে এই সিনোনিমটা কোন টেবিলে সেটা, তাহলে আবার এটা ফরম্যাট করতে হবে, দেখছেন এই একটু দেখাই দিয়ে আমার মানে কষ্ট কত বাড়ছে, আপনারা তো বসে বসে সিনেমা দেখতেছেন, মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা। টেবিল নেম তো একবার করছি তাই না, এই সেশন একবার করে আসছি কিনা, তাহলে আল্লাহ, এই তাহলে এই সিনেমাটার নাম এই, তাহলে এইটা জানতে পারলে তো হয়ে গেলো, কোনটা কিনা আর কিছু রইলো, বলে আমি যাকে ইউজার অ্যাক্সেস দিব সে তো আর জানবে না, বুঝে নেই কথাটা, এটা তো আমি জানছি, ও তো আর জানে না, ওই যে একটা সিনেমার কথা আমি মাঝে মাঝে এক্সাম্পল দেবো, মনে আছে কি বলেন, ধামাল, ওই যে হেলিকপ্টারের পাখা মানে নষ্ট হয়ে যায়, কি করে ওই যে পাখা একটা ফ্যানের ভাঙা পাখা এনে হেলিকপ্টারের পিছনে লাগাই দেয়, আরে তুমকো পাতা হ্যায় হেলি হেলে মানে ফ্যান কা মানে হেলিকপ্টার তো নেই পাতা, এটা জানে না, তা আপনি আমি জানি যাকে অ্যাক্সেস দেবে সে তো জানবে না, তো সে না জানলে তো এটা সিকিউর থাকলো তাই না, যে আমার নিজে জানতে, নিজে তো নিজে জানবেন না, আপনার চাবিটা কই রাখছেন, পাসওয়ার্ডটা কি, এটা আপনি জানবেন না, বলে আমি জানবো কেন, তাহলে তো আপনি সারছে, বলে আপনি জানবেন ঠিকই, বাট অ্যানাদার কেউ জানবে না, এটা আমরা অ্যানাদার লোককে অ্যাক্সেস দিব, অ্যানাদার ইউজারকে, দ্যাটস ওয়াই সে কখন এটা জানবে, বুঝছেন কথা, তাহলে কি কি বোঝা গেল, সব দেখানো হয়েছে কিনা, হ্যাঁ এই পাঁচটা হয়ে গেছে, সবই তো হয়ে গেছে, টেবিল ভিউ ইন্ডেক্স সিকোয়েন্স সিনোনিম কনস্ট্যান্ট আগেই দেখাইছি, ডাইরেকশন নিজে তো নিজে দেখতে পারবে না, সেটাও পারবে ওই যে ডিকশনারি ভিউ টিউ থেকে দেখবে, এরপরে কি রইল, প্রসিডিউর ফাংশন প্যাকেজ ট্রিগার, তাই না, প্রসিডিউর ফাংশন প্যাকেজ এইগুলো আপনি একটা জায়গা থেকে জানতে পারবেন, সেটা হলো ডেসক্রাইব ইউজার আন্ডারস্কোর সোর্স, লিখবেন সিলেক্ট নেম ফ্রম ইউজ আন্ডারস্কোর কি বলেন সোর্স, এই একটা জায়গা থেকে আরো অনেক উপায় আছে, এবার টাইপ লিখবেন, টাইপ ফার টাইপ ইকুয়ালস টু আপনি বললেন প্রসিডিউর, এখানে লিখে দিবেন পিআরও সিই ডিইউ আর প্রসিডিউর, তাহলে কার্ডটা পাবেন, প্রসিডিউর আছে কিনা পাই যাবেন, এখন এইটা আবার ডিস্টিং করতে হবে, কারণ এখানে ডিআইএস ডিআইএন সি ডিআইএন ডিস্টিং কি কোন একটা কলামে ইউনিক ভ্যালুগুলো সে প্রোভাইড করবে, এই যে এই দুইটা কি বলেন প্রসিডিউর, আপনি আপনার যদি বিশ্বাস না হয়, বিশ্বাস আপনার নাই হইতে পারে, কল টাইপ ক্লিয়ার, এখানে কি লিখে দেন
টাইপও দেন, তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। এই দুইটা কি বলেন? প্রসিডিউর। সো আপনি যদি বলেন যে আমি এইটা এইটা দেই, তাই না? অর্ডার বাই কি? টু। টু মানে কি? দুই নম্বর কলম টাইপ। এই যে, তার মানে আমাদের ইচের একটু এটা 40 করে দেই। হ্যাঁ, এসকিউএল আপনার ভালো জানা লাগবে, হাত খুব ক্লিয়ার থাকতেই হবে। এটা প্রসিডিউর বলছি। আর যদি আমি এটাকে তুলে দেই, এটা বললে কি কাটতে আসবে বলেন? ও এটা রান করে নেই মনে হয় না। এই যে আমার এখানে কি কি আছে? প্রসিডিউর আছে, ফাংশন নাই। ফাংশন থাকলে আমি পাইতাম, বুঝে নাই? প্যাকেজ থাকলে পাইতাম, ওগুলো এখনো বানানো হয় নাই। সো আপনারা এই প্রসিডিউরের জায়গায় কি লিখবেন? প্রসিডিউর, ফাংশনের জায়গায় ফাংশন, প্যাকেজের জায়গায় প্যাকেজ, ট্রিগারের জায়গায় ট্রিগার, এভাবে লিখে দিবেন। ক্লিয়ার? কথা পরিষ্কার? তাহলে এই চার ইউজার আন্ডারস্কোর ট্রিগারসও আছে একটা ভিউ, নাম কি? এখান থেকে ট্রিগার পাবেন। ইউজার আন্ডারস্কোর কি? টিআরআই ডাবল ইআরএস। এই যে ট্রিগার নেম, এগুলো আবার আলাদা পাওয়া যায়। সিলেক্ট ট্রিগার নেম, দেখেন সিলেক্ট ট্রিগার কি আন্ডারস্কোর নেম ফ্রম ইউজার আন্ডারস্কোর কি ট্রিগারস। ডান? ক্লিয়ার? ওকে। সো এই যেহেতু আমি এটা এইখানে এই প্রসিডিউর ফাংশন প্যাকেজ ট্রিগারের ক্ষেত্রে শুধু বলি যে যেহেতু এই চারটা জিনিসই আমি এক জায়গা থেকে পাই, তার মানে এটা ভালো হয়। কোন জায়গা থেকে বলেন? ইউজার আন্ডার সোর্স, সেখানে মনে রাখতে পারেন। ক্লিয়ার? সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, রাইট? ওকে, সো দিস ইজ দ্য ডাটা ডিকশনারি ডেলিভারি। শেষ, আর পড়াইতে পারবো না আজকে, মাথা টাথা ধরে গেছে। আরো প্রচুর তথ্য আছে, শেষ করলে আরো 4-5-6-7-8 ঘন্টা শেষ হবে না। ওই যে ডিবি এর বললাম না, আরো অনেক পার্ট আছে, অনেক কিছু আছে, এটা আস্তে আস্তে যাইতে যাইতে অনেক দূরে চলে যাবে। কিন্তু শুরুটা আজকে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন, রাইট? শুরুটা ধরাইতে পারছি। তাহলে আমাদের সামারি ওভারঅল যদি আমি বলি যে ইউজার দিয়ে, ইউজার আন্ডারস্কোর দিয়ে যদি শুরু হয়, এই যে এখানে মূল বিষয়টাই হলো এখানে, কই, এই যে মূল টপিকটাই হলো, আমি এতক্ষণ বক বক টক বক যাই করছি, মূল পর্ব এই জায়গাটায়। এটা মনে রাখতে পারলেই হবে কি, ইউজার আন্ডারস্কোর দিয়ে শুরু হইলে আমার নিজেরটা, অল আন্ডারস্কোর শুরু হইলে নিজের প্লাস অন্য থেকে এক্সেস হবে, সেটা ডিবি এবং ভি ডলার, এগুলো সিসের পার্টিকুলার কিছু টাস্ক, এটা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, তারা অ্যাক্সেস করবে এবং এখানে ডাটাবেসে তথ্যপত্র পেয়ে যায়। আমি বেশ কিছু এক্সাম্পল দিয়েছি এটারও, সামনে আপনাদের ডিবি এর লাস্ট মডিউল আছে, সে সময় আরো অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে রাখে আপনাদের ক্লাস। ওকে, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকেন, সামাজিক কাজে লেগে পড়ুন। এই একটা ছেলের ভিডিও দেখছেন আপনারা, এই যে, হ্যাঁ ভালো, সে কিন্তু অনেক ইনফরমেটিক ইয়া করে। তো এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো, সামাজিক কাজে লেগে পড়ুন আর কি। তো যাই হোক, আপনারা একটু প্র্যাকটিস করেন, এই চারটা টপিক প্র্যাকটিস করেন। ইম্পর্টেন্ট হলো এই যে অবজেক্টগুলোর নাম এবং সেগুলো ডাইরেকশন ভিউর নাম বের করে, এটা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনার এখন খুব জরুরি। তো আই থিঙ্ক আপনারা কিছু লিখে করছেন কিনা কাগজে, আমার আজকে কোনো ইনফরমেশন ছাড়া আপনি কী কী বের করতে পারেন একটু দেখানো আমাকে, বুঝে নেই। আমি এই নোটটা এখনই দেবো না, আমার এই শিটটা এখনই আমি একটু পড় দিব। সো আপনি দেখি আপনি কি লিখতে পারছেন, সেই লেখার উপরে বেস করে আপনি এইখানে যতগুলো অবজেক্ট ছিল সেই অবজেক্টগুলো ইনফরমেশন বের করতে পারছেন কি। ওকে, শুরু করেন, শুরু করেন, শুরু করেন।